الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد شمعني الدرشق جندو شروع كرسي أبنا دير بيو نشتان پرسنو تر پر بو آس كي پرسنو تر پر بي پرسنو كرة چين ایک بھائي آمار ایک بندو شرکر ايو پشي چاكري كرتين چاكري كالين شمعي شئيو پشي بيوينو ٹینڈر كاج دکنام ہوتو টেন্ডারের সময় টেন্ডার অংশগ্রহণকারী সরবরাহকারীগণ তাদের দরপত্র জমা দেওয়ার পরে আমার বন্ধুকে বলতেন, আপনি আমাদের কার্যক্রমগুলি সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করবেন আর কার্যাদেশগুলো ভালোভাবে প্রদান করবেন। এর বিনিময়ে আমরা আপনাকে যে পরিমাণ কার্যাদেশ পাবো তার 1-2% প্রদান করব। আমার বন্ধু তাদের কাছ থেকে জবরদস্তি করে বা কোনো ধরনের চালচাতি করে টাকা গ্রহণ করতেন না। সরবরাহকারী যে 1-2% হারে টাকা দিতেন সেটা গ্রহণ করতেন। সে অর্থে অর্থ গ্রহণ করা হালাল হবে কি? অনেক লম্বা প্রশ্ন, তবে উত্তর অত্যন্ত সহজ, সেটা হচ্ছে হারাম, পুরোপুরি হারাম। এটাকে বলা হয় যে হাদায়াল অম্মালে গলুল, যে অফিসে চাকরি করে সেই অফিসের কোনো কাজের জন্য কেউ যদি কোনো টাকা দেয় সেই টাকাটাই হচ্ছে সরকারি সম্পদ আত্মসাৎ করা এবং হারাম কাজ করা, গলুল চুরি করা, যে চুরি ওই সময় উনি যা নিয়েছেন সবটি হারাম নিয়েছেন। এই যদি হজ করে থাকেন হজও কবুল হবে না, যদি দান করে থাকেন সেটাও গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল, যে ব্যক্তি এই জাতীয় রাষ্ট্রীয় সম্পদ বা যেখানে চাকরি করে সেখানকার সম্পদ কুক্ষিগত করে তার কোনো সৎকর্ম আল্লাহ দ্বারা কবুল করবেন না। এই জন্য পার্সেন্টেজ ব্যবসা যারা করে, পার্সেন্টেজ অনেকাংশ ইঞ্জিনিয়াররা পার্সেন্টেজের সাথে জড়িত, কোনো একটা কিছু পার্সেন্টেজ যদি না জানিয়ে নেওয়া হয় তাহলে অবশ্যই, না জানিয়ে মানে কোম্পানি জানে না, মানুষ জানে না, আপনি একজনকে বাড়াবাড়ি করে 1-2% পাওয়ার আশায় তাকে কাজটা ধরিয়ে দিলেন, এটা নামে পার্সেন্টেজ নেয়া, এইটা হারাম। এটা কোনোভাবে হালাল হওয়ার কোনো সুযোগ নেই। আপনি অনেকেই দেখা যায়, বিশেষ করে যারা রোডস অ্যান্ড হাইওয়ে চাকরি করে, সহজ এটাকে বলা হয়, ওখানে একজন আমার সাথে হজ করেছেন, তিনি আমাকে বললেন যে এটা আমাদের এসেই যায় যে সিস্টেমটা তৈরি করেছে, পুরোটা হারাম সিস্টেম তৈরি করেছে। অর্থাৎ তারা এভাবে কাজ করে গেলে 1% এত বাসায় চলে আসবে, এটা হারাম। ঠিক অনুরূপভাবে ডাক্তাররা যেটা গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে, যে এতটা রুগী দিতে পারলে এত টাকা করে উনি পাবে, এগুলিও হারাম পায়, এগুলি হালাল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তিনি এটা কী জন্য করছেন? একজন মানুষকে তিনি এই পার্সেন্টেজের মাধ্যমে তার টাকা দুইভাবে নিচ্ছেন। একটা হচ্ছে তিনি, হ্যাঁ তিনি তার রুগী দেখছেন বলে ভালো কথা, টাকা নেবেন, কিন্তু তিনি আরেকখানে তাকে পাঠাচ্ছেন, সেখান থেকে আবার পার্সেন্টেজ খাবেন। এর অর্থ হচ্ছে তিনি রুগীকে একদিকে দুদিকে জবাই করতেছেন, একদিকে তাকে এভাবে থেকে নিচ্ছেন, আবার টাকা অন্যভাবে ওষুধ করার জন্য তাকে বিভিন্ন ইয়াতে ঘুরাচ্ছেন। হয়তো তার এত চেক আপের দরকারও নেই, আপনি চেক আপ 10টা করেন যাতে করে কিছু বেশি করে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়। এই হলো চলচাতুরি, এইটাও চলচাতুরি, যদিও আপনি বলেন যে চলচাতুরি না, এটা একটা চলচাতুরি। এই জন্য এই 1%, 2% যত পার্সেন্টই হোক না কেন, যত কম হোক পুরোটাই হারাম। তার চাকরি যে অফিসে তিনি চাকরি করতেন সে অফিসে চাকরিকালীন সময়ে তিনি তার ফরজ ছিল তার উপরে নিঃস্বার্থভাবে এবং কোনো রকমের ইয়াভাবে কোনো রকমের অস্বচ্ছ ব্যবস্থা ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে তিনি কাজ সম্পন্ন করবেন, যে যেটা পাবে সেটা নিবে, এখানে কোনো রকমের টাকা পয়সা লেনদেন করা পুরোটাই হারাম। এই জন্য সে অবস্থা যা নিয়েছেন পুরোটাই হারাম হয়েছে, এগুলো থেকে তাকে মুক্ত হতে হবে। তবে তিনি এখন হয়তো রিটায়ার করেছেন, আপনি বলছেন চলে আসছে চাকরি থেকে, কিন্তু তার টাকা কিন্তু হারাম রয়ে গেছে। যদি তিনি ওয়ারিশ করে যান, ওয়ারিশটা হারাম টাকার ওয়ারিশ হয়ে যাবে, তিনি কবরে জ্বলতে থাকবেন, আগুনে জ্বলতে থাকবেন এবং তার এটা শাস্তি হতে থাকবে, ছেলেরা হয়তো আরাম করবে। এমন কোন ব্যক্তি আছে, এমন কোন বোকা যে নিজের আরামকে হারাম করে আরেকজনের আরামকে তৈরি করে দেয়? এটা ওই লোকগুলি করে যারা, ওই লোকগুলি শুধুমাত্র এটা করে যারা নিজেরা বুঝেই না যে তাদের কী করা উচিত, তাদের তা কোনটা তার পক্ষে কোনটা তার বিপক্ষে। বেশিরভাগ মানুষই জানে না যে কোন কোন জিনিসটা তার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, ওহাল মিন মালি ইল্লা মা আকালাফা আফনা, সম্পদ তো ওইটাই যেটা সে খেয়েছে এবং হজম করে ফেলছে, ওয়ামা লাবিসাফা আবলা, যা পরিধান করেছে এবং কুরআন করে ফেলেছে, ওয়ামা তাসাদ্দা কাফা আবকা, যা সে সৎকা করেছে এবং বাকি রেখেছে, আর বাকিটা তার নয়, বাকিটা হচ্ছে তার ওয়ারিশদের সম্পদ। একজন মানুষ
ওই ব্যক্তি বা ওই ব্যক্তি সবচেয়ে বেশি বোকা যেই ব্যক্তি নিজের আখিরাত নষ্ট করে সন্তানদের দুনিয়া দুনিয়া জড়িয়ে দিয়েছে। নিজে এত টাকার প্রয়োজন হয় না। আপনারা শুনেছেন ঢাকা শহরের বড় পয়সাওয়ালা মানুষের জায়গা জমি দখল করে যারা দুনিয়া বড় সম্রাট সেজেছে, এক একজন শাহ অমুক কত রকমের নাম আপনারা জানেন। এরা কিছুদিন আগে করোনা মৃত্যুর সময় এরা অনেকেই বলছে আমার এই অবস্থা থেকে মুক্তি দেওয়া সমাদের সব দিয়ে দেব, কিছুই দিতে পারে না। সে কবরে চলে গেছে, এ হারাম সম্পদ তার সন্তানদের কাছে চলে গেছে, তার সন্তানরা হয়তো ভোগ করে যাবে হারামের উপর, কিন্তু এই ব্যক্তি কবরে গিয়েছে হারাম খেয়ে, মানুষের সম্পদ খেয়ে, হারামের বেসাতি করে, হারাম চালু করে, সে কয়েকটি সিনেমা চালু করেছে, হারামের কাজ চালু করেছে, মানে যেখানে মানুষ দেখবে হারাম দেখবে এগুলি ব্যবস্থাপনা করেছে। এই জাতীয় জিনিসগুলো যারা করে, নিজের ভবিষ্যৎ নষ্ট করে, এরা আসলে কি কত বোকা হতে পারে তারা। সুতরাং যারাই আপনার এই বন্ধু যিনি অফিসে চাকরি করতেন, 1-2% জন্য তিনি নিছেন, এটাকে 1-2% কম মনে করেন না, প্রত্যেকটি টেন্ডার থেকে 1-2% অনেক টাকা হয়। এগুলি সে নিয়েছে, কম হোক বেশ হোক পুরোটাই হারাম, এগুলি এগুলো থেকে তাকে মুক্ত হতে হবে। এই জাতীয় কোনো পার্সেন্টেজ নেওয়া কোনোভাবেই জায়েজ না। দ্বিতীয় প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। যারা বলে সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই, বাক্যটি বলা কি ঠিক? এরা হচ্ছে তথাগত মানবতাবাদী। ইসলাম মানবতার কথা বলে তো কোনো সন্দেহ নেই। ইসলাম বলে যে নাফসুল বাশারিয়া সম্মানিত, মানব আত্মা মানব দেহ পুরোটাই সম্মানিত, ইসলাম এটা বলে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সবার উপরে মানুষ সত্য কথাটা ঠিক নয়। মানুষের মধ্যে ফেরাউনও আছে, মানুষের মধ্যে কারুনও আছে, মানুষের মধ্যে নমরুদও আছিল, এবং মানুষের মধ্যে যাদেরকে হেরা নিজেরাই অপছন্দ করে সেই মানুষটা যাকে বলা হয় ফুয়েরার, সেই জার্মানের এক নায়ক হিটলার, এরা তো মানুষ, মুসলিনিও মানুষ, এরা তো মানুষ, তো মানুষ সত্য হলে কী করে? সবার উপরে ইমানদার সত্য, ইমানদার হচ্ছে সত্য। আল্লাহ যেটা বলছেন, ইন আকরাম আকুম আইন্দাল্লাহ আতকাকুম, সবার মধ্যে যে বেশি তাকওয়াবান সে সবার উপরে সত্য, সবার উপরে বেশি সম্মানিত, সবার উপরে সম্মানিত হবে যে তাকওয়ার অধিকারী, সে নিজেও এটা বিশ্বাস করে। যে ব্যক্তি বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সে নিজেরা বিশ্বাস করে যে আসলেই জগতে যারা ভালো তাদেরকে সবাই সম্মান করে, মানুষ যে শুধু মানুষ না। এটা মানুষ পেয়ে গেলে হলো না, মানুষের কত শ্রেণী আছে, বদমাশ শ্রেণী মানুষ আছে, খারাপ শ্রেণী আছে, নকলবাজ আছে, ফেতনাবাজ আছে, সমস্যা তৈরি করে এরকম আছে, বহু রকম মানুষ তো দুনিয়াতে পাওয়া যায়। সৎ নেককার মুত্তাকি ফরেজগার এরা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য সবার উপরে নবীরা শ্রেষ্ঠ, নবীদের পরে সিদ্দিকরা শ্রেষ্ঠ, সিদ্দিকদের পরে শহীদরা শ্রেষ্ঠ, শহীদদের পরে নেককার বান্দারা শ্রেষ্ঠ, তারপর যারা আল্লাহর দিনের উপরে যত বেশি তাকওয়া বেশি বান, তত বেশি তারা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ বারাজতু বিল হক, কেউ যদি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে তার বিরুদ্ধে আমি যুদ্ধে নামি। তো মানুষ যদি কোনো আল্লাহর শত্রু হয়, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতায় নামে, সে উপরে হলে কী করে? মানুষ সবার উপরে মানুষ সত্য কথাটা ঠিক না। এটা তথাকথিত যারা নিজেদের ধর্মের নাম লেখে মানব ধর্ম, মানব ধর্ম বলতে কোনো ধর্ম নেই, এগুলো ফালতু কথা, এগুলো বানানো কথা। সে নিজেও অনেক জায়গাতে মানুষ হিসেবে গ্রহণ করে না, এটা খারাপ এটা খারাপ, তাহলে খারাপ আর ভালোর উপর নির্ভর করবে সে উপরে কোনটা হবে? যারা এরকম বলে যে মানব সত্য, তারা নিজেরাও অনেক সময় খারাপকে দেখতে পারে না, ভালোকে দেখতে পারে অনেক সময়। হ্যাঁ, তার মন মতো হলে অথবা তার আকিদে বিশ্বাসের লোক হলে, তার দলের লোক হলে, তখন সে অনেক সময় খারাপকেও প্রমোট করে, এতে কোনো সন্দেহ নেই। এর অর্থ হচ্ছে সে নিজে যেরকম অন্যকে সেরকম পেতে চায়। আর তুইয়ুর ওয়ালা আশকালে হাত আরবিতে বলে,
পাখি তার সমগোত্রীর কাছে আসে। তো এরকম লোকগুলো যারা সবার উপর মনুষ্যত্ব তাহার উপরে নাই, এগুলো হচ্ছে বিভ্রান্তিমূলক কথা। এগুলো এগুলোর মধ্যে কুফুরি কথা লুকিয়ে আছে। এরা ওদের কথা বলে যারা তথাকথিত মানবতাবাদী নাম দিয়ে দিন এবং আকিদাকে এক করে দেখতে চায়। তাদের কাছে দিন আকিদার কোনো মূল্যায়ন নেই, মানুষ হইলে হইল। এগুলি সবচেয়ে নিকৃষ্টতম বাক্য মনে করি আমি কথাটা। সবার উপরে সত্য হবে ইমানদার। সবচেয়ে বড় ইমানদার যে সবচেয়ে বড় ভালো মানুষ, সবচেয়ে বড় নাস্তিক যে সবচেয়ে বড় খারাপ মানুষ, এমনকি যার মধ্যে কোনো একটা ধর্মের অনুসরণ করে সে নাস্তিক সে ভালো, নাস্তিকের চেয়ে ভালো। আমি আশ্চর্য হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখে, তিনি বলেছেন তাসাদ্দাকু আলা আহলিল আদিয়ান, দিন যারা মানে তাদের উপর সদকা করো। এর অর্থ হচ্ছে যারা নাস্তিক টাইপের ওদেরকে সদকা করা নিষিদ্ধ। দিন যারা মানে সে যে কোনো একটা দিন মানে, একদিন থেকে আরেক দিনে যাবে, সুস্থ শুদ্ধ দিনে যাবে, ভুল দিন মানছে কোনো সন্দেহ নেই, কিন্তু হয়তো তার মধ্যে একটা অন্তত এই রবকে মানার আল্লাহকে মানার প্রবণতা আছে। সে ভালোভাবে চিন্তা করলে একসময় আল্লাহর দিনের দিকে ফিরে আসবে, তাকে কেউ ধরে দিলে ফিরে আসবে, আল্লাহর কথার সাথে স্মরণ করে দিতে হবে। কিন্তু যে নাস্তিক তার দিয়ে কোনো কাজ হবে না, তার দিয়ে কোনো উপকার নেই। নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানবতার কথা বলে অথচ নাস্তিক নিজে, সে হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি। সুতরাং মানুষ সবার উপরে মানুষ সত্য কথাটা কীভাবে হতে পারে? সবার উপরে কখনো কখনো আল্লাহর অবলা প্রাণীগুলিও সত্য হয়ে ভালো হয়ে যেতে পারে। কাফের নাস্তিকের চেয়ে কুকুরও ভালো, তা কুকুর মাটি হয়ে যাবে, কুকুর মাটি হয়ে যাবে। কাফের নাস্তিক জ্বলতে থাকবে আগুনে, আর নাস্তিকের কোনো বের হওয়ার কোনো সুযোগই থাকবে না, কাফের মুশরিক আগুনে জ্বলতে থাকবে। এদের চেয়ে কুকুরও ভালো, এদের চেয়ে ছাগলও ভালো, এদের চেয়ে দুনিয়ার যত প্রাণী আছে ওগুলি ভালো। এটা জাহান্নামী, জাহান্নামের কীট। এ তো মানুষ, জাহান্নামের কীটও মানুষ, কিন্তু মানুষ সত্য হলে কী করে? তাহলে এই জাতীয় কথা যারা বলে তারা না বুঝে কথাটা বলে, অথবা তারা বুঝে শুনে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা বলে। যতক্ষণ পর্যন্ত ইমানদার ইমান নিয়ে আসে সে সবার উপরে ভালো, তো কোনো সন্দেহ নেই ইমানদার কাফের চেয়ে ভালো। আর ইমানদারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কওয়ী খায়রুন মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফী কুল্লিন খায়র, শক্তিশালী ইমানের থেকে শক্তিশালী যে দুর্বল ইমান হচ্ছে তার থেকে উত্তম। তো যদিও ইমানদারের মধ্যে ওয়া ফী কুল্লিন খায়র, ইমানদারের মধ্যে ভালো, সত্যি ইমানদারের মধ্যে ভালো আছে, কল্যাণ আছে, কিন্তু সব মানুষের মধ্যে কল্যাণ নেই, সব মানুষের মধ্যে কল্যাণ নেই, যেটা কাফের মুশরিকের মধ্যে কল্যাণ নেই। এটা সত্য, আমরা এটাও বলি যে তাই বলে আমরা কাফের মুশরিককে মেরে ফেলতে বলছি না, দাওয়াত দিতে বলছি। দাওয়াত কেন দিতে হবে? সে উত্তম নয়, অধম, কিন্তু তাকে উত্তমে আনতে হবে, যেন দাওয়াত দিতে হবে। নাস্তিককেও দাওয়াত দিতে বলছি, দাওয়াত দিতে হবে তাকে, দিনের দিকে আনতে হবে, এজন্য সে উত্তম নয় অধম বলি। কিন্তু কোনো নাফসুল বা শরিয়াকে ইসলাম বলে না, বা কোনো মানবাত্মাকে বা কোনো মানুষকে বলে না ইসলাম মরার পরে বা তাকে মেরে টুকরা টুকরা করা বা তাকে বিকৃত করা, তার চেহারা বিকৃত করা, শরীর কর্তন করা, এটা ইসলাম বলে না। এই জন্য ওইটা আলাদা জিনিস যে সেটা দেখাবে ইসলাম, তার মানবতাবোধ দেখাবে, তার সম্মান দেখাবে একটা প্রাণী, একটা ইয়াকে, লাশকে, একটা প্রাণকে, এটা আলাদা কথা। কিন্তু এটার সাথে সে সত্য হওয়ার কোনো কথা না। সত্য হচ্ছে ওইটাই যেটা হক দিন, যে ব্যক্তি মানবে, যত বেশি মানবে তত বেশি সত্যের উপর আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে দোয়া করতেন, যখন রাতেবেলা উঠতেন, যে তিনি বলতেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাকা হক, আপনি হক, ওয়ান্নাবিয়্যুন হক, নবীরা হক, আল জান্নাতু হক, সত্য হচ্ছে জান্নাত, সত্য হচ্ছে নবীরা, সত্য হচ্ছে ভালো লোকেরা, নেককাররা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা বারবার কেন বলতেন? এটা হচ্ছে সত্য। আর যেটা মানুষ সত্য কথা ঠিক না, মানুষ সত্য কী জিনিস, এটা হচ্ছে একটা ভ্যাক কথা, এর দ্বারা বিভিন্ন অর্থ নেওয়া যায়, এই জন্য এই জাতীয় কথা আমরা কখনো না বলি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি শুধু পাঁচ ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করি কিন্তু সুন্নত নামাজ পড়ি না, এতে আমার কোনো পাপ হবে কি না? পাঁচ ওয়াক্তের ফরজ সালাতটুকু আদায় করেন, আলহামদুলিল্লাহ, বিরাট নেয়ামত, এর মাধ্যমে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন, এটা সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার কাছে আমার জন্য কী কী ফরজ করেছেন? আল্লাহ কি আমার জন্য পাঁচ ওয়াক্তের বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন আল্লাহ তাআলা। লোকটি বলেছে আমি এর চেয়ে বেশি পড়ব না, যার হাতে আমার প্রাণ অথবা যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমি এর চেয়ে বেশি পড়ব না। রাসূল বলেন যে ইল্লা আনতা তাতাওয়ু, চাইলে তুমি তাতাওয়ু করতে পারো, নফল পড়তে পারো, সুন্নত পড়তে পারো। রাসূল কিন্তু এই লোকের যখন লোকটা চলে যাচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
আফলাহা ইন সদাকা, লোকটি যদি সত্য হয় তার দাবিতে যে খরচটা আদায় করবে সফল কাম হবে। আলহামদুলিল্লাহ, একটা মানুষের জন্য দুনিয়াতে সফলতার জন্য আল্লাহর বিধান অর্থাৎ ফরজ কাজগুলো সেগুলো কি? আরকানুল ইমান, আরকানুল ইসলাম। আরকানুল ইমান, আরকানুল ইসলাম যদি কেউ প্রতিপালন করে আর যদি কোনো এহসান করে, ফরজ এহসানটা করে ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, তাহলে তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে ঘরে মরুক অথবা যুদ্ধের ময়দানে মরুক, জেহাদে যেতেও ফরজ না, তার জন্য ঘরে মরলেও সেটা জান্নাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। শর্ত হচ্ছে এটাই, ফরজ সালাতগুলো আদায় করতে হবে, ফরজ সওম পালন করতে হবে, যাকাত এবং হজ যদি ফরজ হয় সেটা করতে হবে, আর কারণ ইমান যথাযথভাবে ইমানের রোকনগুলো যথাযথ প্রতিষ্ঠা করতে হবে। নাহলে যদি কোনো তার উপরে যাকাত এবং হজ ফরজ না হয় তাহলে তার জন্য এটা কমে গেছে আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তি যদি কোনো সালাত সওম পালন করে আর কারণ ইমানগুলি অর্থাৎ আইলাইল আশহাদুল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে যথাযথভাবে বুঝে শুনে পালন করে, বুঝে আকীদা বিশ্বাস করে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ। বিভেদ কিছু না করে অর্থাৎ শিরিক বা কুফরিতে লিপ্ত না হয়, তার জন্য জান্নাতে যাওয়া সার্টিফিকেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তাই আপনি যেহেতু মাস ওয়াক্তে ফরজ সালাতটুকু আদায় করেন, এটা আপনার জন্য বড় নেয়ামত আপনার জন্য আমি মনে করি, এবং এটার উপরে আপনি স্থির থাকুন। তবে এটা বলবো, সুন্নত সালাতগুলিকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করাটাই হচ্ছে আপনার বড় ধরনের ক্ষতির কারণ। কেন? এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অবজ্ঞা করা জায়েজ নেই। রাসূল তো এটা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট ছিল, তারপরও তিনি সুন্নত সালাতগুলি আদায় করতেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, ফা ফুলে যেত, তিনি ছাড়তেন না। আপনি কেন ছাড়বেন? আপনি যখন হাশরের মাঠে দেখবেন অথবা জান্নাতে যেয়ে দেখবেন আপনার ঘর হয়েছে, ঘরের মধ্যে অনেক কিছু হয়নি, ঘরে যা যা দরকার অনেক কিছুই আপনি পাচ্ছেন না, এর অর্থ হচ্ছে আপনি তখন আফসোস করবেন যে আমি কেন আরও ভালো আমল করলাম না। একজন ইমানদারের জন্য ফরজ সালাতের মাধ্যমে আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন বেশি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপর যা ফরজ করেছি তার থেকে উত্তম কোনো জিনিস নাই যা দিয়ে সে আমার নৈকট্য অর্জন করতে পারে। অর্থাৎ ফরজ দিয়ে নৈকট্য অর্জন করতে হবে, আর নফল দিয়ে আপনি নৈকট্য অর্জনের উন্নত সিঁড়িতে উঠতে পারেন, আরও উপরে তবকা উঠতে পারেন সুন্নতগুলো দিয়ে। তো সুন্নতগুলিকে অবজ্ঞা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় আমাদের ফরজ সালাতগুলোতে কসুর থাকে, ত্রুটি থাকে, সেগুলি পূরণ হবে সুন্নতের মাধ্যমে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে মানুষের সালাতের, তার যখন সালাতে কুসুর পাওয়া যাবে, কমতি পাওয়া যাবে, সমস্যা দেখা দেবে, তখন বলা হবে তার কোনো নফল সালাত আছে কিনা টেনে দেখো, এই নফল সালাতগুলি আপনার ফরজ সালাতকে পূর্ণ করবে। তাহলে আপনি আমি ফরজ সালাতের সাথে সাথে নফল সালাতগুলিকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত পড়বে, নফল সালাত পড়বে, আগে পিছে সালাতের আগে পিছে যে সুন্নতগুলি আছে এগুলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ একটা ঘর বানাবে। চিন্তা করে দেখছেন, আর প্রতিদিন আপনি একটা ঘরের মালিক হবেন যদি কোনো 12 রাকাত সালাত পড়েন। জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতো না, যা আপনি কষ্ট করে বানাইতে হয় এরকম না, সেটা হবে অসাধারণ ঘর। যে ঘরের এক ইট হবে স্বর্ণের, এক ইট হবে রৌপ্যের, যে ঘরে ঘরের নিচে হবে মিশকে আম্বরের এই পাটাতন, নিচের যেটাকে বলা হয় নিচে যে টাইলস দেওয়া হয় সেগুলো হবে মিশকে আম্বরের, সেগুলো এরকম ঘর আপনি প্রতিদিন একটা বানাতে পারেন, প্রতিদিন একটা ঘর আপনার জন্য তৈরি হতে পারে। আপনি আমি এই জায়গাতে অলসতা করি কেমনে হবে? দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আমরা অলসতা করি, বিশেষ করে জোহরের আগে 4 রাকাত না পড়ার ক্ষেত্রে আমাদের অলসতা লক্ষণীয়। ফজরের সুন্নত অনেকেই পড়ি, জোহরের সুন্নত পড়ি না, আবার এশার পরের সুন্নত পড়ি না, মাগরিবের পরের সুন্নত পড়ি না, এগুলি জোহরের পরের সুন্নত পড়ি না, এগুলি খুব গুরুত্বপূর্ণ সুন্নত। এই 12 রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতে ঘরের সুসংবাদ দিয়েছেন। তাহলে আমরা কেন এগুলি পরিত্যাগ করব? মানুষ শুধুমাত্র ফরজ আদায় ছাড়াও বাড়তি কাজও করে। আপনি বাড়িতে নিজের ঘরের জন্য অনেক কিছু করেন যেগুলো আপনার কামালিয়াত বলা হয়, বাড়তি জিনিস করে। কেন? যদি টান পড়ে, যদি সমস্যা হয়, আমি ওখান থেকে কিছু নিয়ে আমি যেন চালাতে পারি। আপনার আমার এই জন্য উচিত ফরজ সালাতগুলির পাশাপাশি এগুলি পড়া উচিত। এগুলি না পড়লে আপনার গুণা হবে না, এটা আমি বলছি না, গুণা হবে কথাটা বলছি না, কিন্তু এগুলি কি অবজ্ঞা করলে গুণা হবে, এগুলি কি গুরুত্বপূর্ণ মনে না করলে গুণা হবে,
এগুলো গুরুত্বপূর্ণ, হয়তো আপনি পড়তে পারছেন না বা পড়বেন আশা আছে বা ফরজ আদায় করছেন, কোনো ব্যস্ততা আছে, সেটা আলাদা কথা, কিন্তু আপনি এগুলিকে অবজ্ঞা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজ্ঞা করেন, সাহাবায়ে কেরাম এগুলো গুরুত্ব দিতেন। সফর ছাড়া অসুস্থতা ছাড়া সাহাবায়ে কেরাম এগুলি কখনো পরিত্যাগ করতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মধু উত্তম বিষয় হচ্ছে সালাতের। যখনই তিনি কোনো সুযোগ পেয়ে সালাত দাঁড়িয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সালাত তার কাছে, তিনি বলেছেন, জালাত কোরআত আইনি ফি সালাত, সালাতের মধ্যে আমার চক্ষু শীতলকারী জিনিস দেওয়া হয়েছে। সালাতের মাধ্যমে এই সময়টুকু, জালাতের যে সময়টুকু কাটান, এটা আখিরাতের সময়, এই সময়টুকু আর দুনিয়ার সময় না, এগুলো হিসাবের বাইরে চলে যাচ্ছে। দুনিয়ার প্রত্যেকটি সময়ের হিসাব দিতে হবে আপনাকে, আপনি আমি যে সময় যেই সময়টা পাই এটা হিসাব দিয়ে সামনে এগোতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলান আরবা আও ইউআন খামস, চারটি বা পাঁচটি বিভিন্ন বর্ণায় আসছে যে হাঁসরের মাঠে সামনে পারিতে হলে পাঁচটি জিনিসের উত্তর দিতে হবে বা চারটি জিনিসের উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে তার সময়টা, জীবনটা কোথায় ব্যয় করেছে, যেই সালাত সময়টা আপনি সালাতে ব্যয় করেছেন এটা তার হিসাব দিতে হচ্ছে না, সালাত পুরোটা আখেরাতে আল্লাহর জন্য ব্যয় করেছে। আপনি আমি যদি কিনা সালাতের সময় কোনো রকমের কমতি করি, কোনো রকমের ত্রুটি করি, তাহলে বোঝাই গেল আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। সলবে সালেন এই জন্য বলতেন, যখন তুমি দেখবে কোনো মানুষকে তাকবীর উল্লাহ থেকে দূরে আছে, তখন তার থেকে হাত ধুয়ে ফেলো, কারণ আগে এসে অপেক্ষা করা সালাতের জন্য রাসূল এটাকে অনেক সুসংবাদ দিয়েছেন, বলেছেন যে ব্যক্তি আসছে মসজিদে এসে সালাত পড়েছে তারপর অপেক্ষা করছে, সে সালাতের মধ্যেই আছে। আরও সুসংবাদ দিয়েছে, যে ব্যক্তি সালাতের জন্য বেরোচ্ছে তার সে সালাতের মধ্যেই আছে। এর অর্থ হচ্ছে আপনি আমি সালাতের আগে পিছিয়ে সালাতগুলোকে গুরুত্ব দিয়ে পড়ব, এগুলি আমাদের জন্য তখন বিরাট বিরাট উপকারী জিনিস হয়ে দাঁড়াবো। তবে গুণা হবে এটা বলি না, কিন্তু আখেরাতের মাঠে কোন জায়গায় আটকে যাবেন হাঁসের মাঠে এটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের উচিত ফরজ সালাতের পাশাপাশি সুন্নত সালাতগুলি আদায় করা, যাতে করে আমরা ওই বিরাট বৈতরণী পার হইতে পারি, ওই সমস্যা উত্তরণ করতে পারি, ওই জায়গা থেকে সামনে এগোতে পারি। মনে রাখবেন, সালাতের চেয়ে উত্তম কোনো এবাদত আল্লাহ তাআলা ফরজ করেননি। অর্থাৎ যখন একজন ইমানদার তার আকীদা বিশ্বাসের পরে বড় এবাদত হচ্ছে সালাত, সালাত ছাড়া ইমানদারের কোনো পরিচয় নেই। যে ব্যক্তি সালাত আদায় করে না, এই জন্য ইমানদার নয়, সে কাফের। এটা আমাদের সলবে সালেন সবাই বিশ্বাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাম নিজেও বলেছেন, আল্লাহদুল্লাহ জি বাইনানা বাইনাহু সালাত ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের, যে ব্যক্তি তা ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য ফরজ সালাত পড়েছেন আলহামদুলিল্লাহ, সুন্নত সালাতের গুরুত্ব দেন, গুরুত্বহীন করে দিবেন না। এটা অনেকেই মনে করে গুরুত্বহীন, এরকম গুরুত্বহীন বলা যাবে না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি হাদিস শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নতের প্রতি অবহেলা করে সে আমার উম্মতের দলভুক্ত নয়, এখন আমি কি নবীর উম্মতের দলভুক্ত থাকবো কিনা? ওইটা আগের প্রশ্নের সাথে জড়িত, সেটাই অবহেলা অর্থ যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাম আমার সুন্নতের প্রতি অবহেলা করে, মানে রাগিব আন সুন্নতি, অবহেলা বলা হয় না, অবহেলা নয়, শুধু রাগিব অর্থ হলো কোনো কিছুতে বিমুখ থাকা, ইচ্ছা করে রসুলের সুন্নত রসুলের আদর্শ থেকে বিমুখ থাকা। এই সুন্নত শুধু সুন্নত সালাত নয়, এগুলো সবগুলি যেটা আপনি শুনেছেন। ধরেন আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতে খাইতেন, আপনি বাম হাতে খাচ্ছেন। আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাত্রের এক পাশ দিয়ে খাইতেন, আপনি পুরো পাত্রের মধ্যে খাচ্ছেন, মাঝখানে খাচ্ছেন। আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাচ্ছেন, আপনি গুরুত্ব দিলেন না, আপনি এমনি এভাবে খেলেন। আপনি যখনই কোনো সুন্নত শুনবেন আমলের গুরুত্ব, আমলের প্রতি গুরুত্ব দিবেন, এটাই হচ্ছে এই হাদিসের অর্থ। মান রাগিব আন সুন্নতি পালাইসামিনি, যে কেউ এই সুন্নত শোনার পরেও সেটার প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে, গুরুত্বহীন মনে করবে, মানতে হবে না মনে করবে, সে রাসূলের দলভুক্ত হতে পারবে না, উম্মতের দলভুক্ত হতে পারবে না। এটা সত্য হাদিস, এবং অর্থ সত্য সহিহ হাদিস। সুতরাং আপনি যদি কোনো সুন্নতকে এইভাবে পরিত্যাগ করে চলেন, সুন্নতকে এইভাবে পরিত্যাগ করে চলেন যে সুন্নতের গুরুত্ব নাই বা দরকার নেই বা এটা না হলেও চলবে, তাহলে আপনি তো রাসূলের সুন্নতটা অবজ্ঞা করলেন। এরকম অবজ্ঞা জেনে শুনে অবজ্ঞা করা জায়েজ নেই। আপনার খারাপ লাগতেছে, অলসতা লাগতেছে, অসুবিধা লাগতেছে, কোথাও যাবেন, কাজে ব্যস্ততা আছে, দৌড়াচ্ছেন, সেটা আলাদা কথা, কিন্তু সুন্নতকে কখনও অবজ্ঞা করতে নেই। অবজ্ঞা করলে রাসূলের দলভুক্ত হতে পারবেন না। এটা যে কোনো সামান্য আদর্শ থেকে শুরু করে সুন্নত মুস্তাহাব থেকে শুরু করে একেবারে উপর পর্যায়ে ফরজ ওয়াজিব পর্যন্ত কোনোটাকেই আপনি অবজ্ঞা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় এই এটা বলতেন, মান রাগিব আন সুন্নতি ফালাইসামিনি, কেউ যদি কোনো কাজ বিয়ের ব্যাপারে, যেমন অন্যান্য কাজের ব্যাপারে, যখন কেউ যদি রাসূলের আদর্শ থেকে দূরে সরে, তো সেটা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরা যাবে না, আমাদেরকেও এটার উপরে নিজেদেরকে তৈরি করতে হবে, কখনও রাসূলের আদর্শ থেকে দূরে সরা যাবে না। এই জন্য সুন্নতগুলো পড়ার চিন্তা ভাবনা করতে হবে, তবে
আবারও বলছি, সুন্নতের কারণে আপনাকে গুনাহ হবে এটা নয়, অবজ্ঞার কারণে আপনাকে গুনাহ হবে। সুন্নতের কারণে গুনাহ হচ্ছে না, অবজ্ঞার কারণে গুনাহ হচ্ছে। অবহেলার কারণে, ইচ্ছাকৃত অবহেলার কারণে আপনি এই এই ওয়ারিদের ভিতরে, ধমকির ভিতরে পড়বেন। আর যদি অনিচ্ছাকৃত অথবা কোনো সমস্যার কারণে ছাড়ে, তাহলে গুনাহ হবে না। কিন্তু সলাত ফরজ যেটা, এটা আপনি কোনোভাবে ছাড়তে পারবেন না। যে অবস্থায় আছেন, সল্লে কায়মান ফাইলাম তাস্তাতে ফা কায়দান ফাইলাম তাস্তাতে ফা আলা জাম্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়িয়ে হলে সলাত দেখতে হবে, না হলে বসে, না হলে যেভাবে শুয়ে হলো, পাশে হলো, কোনোভাবেই সলাত মুক্ত, সলাত থেকে, ফরজ সলাত থেকে আপনি মুক্ত হতে পারবেন না। নফল সলাত করলে ফরজ সলাতকে পূর্ণ করে দেবে, কিন্তু অবজ্ঞা করা যাবে না, এগুলি থেকে নিজেকে গুরুত্বহীন মনে করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হায়না খাওয়ার বিধান কী? হায়নার কি আরবিতে হলো দবা, দোয়া বা আইন, দোয়া বা আইন। আবু হানিফা রহমতুল্লাহ এটাকে খাওয়া, যেটাকে জায়েজ মনে করেন না, বা মাকরু করেন, মাকরু তাহরিম বলে। কিন্তু হায়না দুই প্রকার আছে। এক হায়না শুধু মরা জিনিস খায়। হায়নাদের বড় সমস্যা হলো মানুষ মেরে ফেলে, মানুষ খায় না, মাংসাশী জিনিস খাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আনকুল্লে দিনাবিন, যেগুলো মাংসাশী, অর্থাৎ যেগুলো দাঁত আছে, দুটা দাঁত আছে, এটা দিয়ে কামড়ে খায়, দুই দাঁত দিয়ে কামড়ে খায়, ওই জাতীয় প্রাণী খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেন। দাঁত দিয়ে নাব বলা হয়, আমাদের দুইটা নাব আছে, একটা আরেকটাই আছে, দুটা যেমন এই জন্য কুকুর, সে হিংস্র প্রাণী, যেগুলি হিংস্র প্রাণী বলা হয় এগুলিকে, সেগুলি খাওয়া হারাম করেছেন। তো হায়নার মধ্যে দুইটি শ্রেণী হয়, একটি হচ্ছে যেগুলো মরা খায়, আরেকটি হচ্ছে যেগুলি ঘাস খায়। তো ঘাস খায় যেগুলো, এগুলো মানুষকে আক্রমণ করে, সে মনে করে যে তারা, সে মানুষ তার শত্রু, এই জন্য তাকে আক্রমণ করে মূলত। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল সহ ইমাম শাফি রহমতুল্লাহ ওনাদের মত হচ্ছে হায়না খাওয়াটা জায়েজ। এই হায়নাটা যেটা ঘাস ঘাস মাংসাশী নয়, যেটা ইয়া খায়, ঘাস খায় এবং বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন গাছগাছালি খায়, এগুলো নাম হায়না, মানে যেহেতু আক্রমণ করে মানুষকে, কোনো সন্দেহ নেই, আক্রমণ করলেই সেটা হারাম হয়ে যায় না। অনেক সময় দেখবেন গরু মানুষকে আক্রমণ করে, তাহলে হারাম হয়ে যাবে নাকি? তো আক্রমণ করে এটা নয়, মানে দাঁত দেখতে হবে, জিনাব ইবনে সিবা, যে প্রাণীদের মধ্যে যেগুলো জিনাব, যেগুলির নাব আছে, দাঁত আছে দুই দিক থেকে, সেগুলো শুধুমাত্র হারাম করা হয়েছে। এই জন্য এই হায়না খাওয়াটা হারাম নয়, দবার বলা হয় এটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা কেরাম দবে খাইতেন, খেয়েছেন, বিক্রি হয়েছে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং বোঝা গেল যে দবা বলা হয় এটাকে, এই জাতীয় হায়না, যেগুলো অবশ্য আমাদের দেশে খুব কমই পাওয়া যায়। তারপর যদি পাওয়া যায়, আপনি বুঝতে পারেন যে এটা জিনা বলা নয়, অর্থাৎ দাঁতওয়ালা নয়, সেটা খাওয়া যায় আছে। দাঁত মানে হিংস্র দাঁতওয়ালা নয়, সেটা খাওয়া যায় আছে। দাঁত তো সবেরই থাকে, মানে হিংস্র দাঁতের উপরের পাটি, নিচের পাটি যদি আক্রমণ করে, এরকম দাঁতওয়ালা নয়, সেটা খাওয়া যায় আছে। এবং সেটা সাধারণত মরা বা পচা জিনিস খায় না, হ্যাঁ, সেটা ঘাসে খায় মূলত। তো এটা মানুষ মারে, ঠিক আছে, কারণ সে মনে করে মানুষ তার শত্রু হিসেবে তাকে মারে, তার পথের কাঁটা হিসেবে তাকে দূর করে, কিন্তু এটা খাওয়া জায়েজ আছে, এটা তো বিশুদ্ধ মত। বুলুগুল মারাম হাদিস গ্রন্থে একটা হাদিস আছে, হায়না খাওয়া জায়েজ। এই হায়না বলতে কি কোন প্রাণীকে বোঝানো হচ্ছে, এটা উত্তর আপনাকে দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার মা 2 মাস হলো মারা গিয়েছে। আমি জানি যে ইসলামে মৃত্যু ব্যক্তির জন্য খাবারের আয়োজন করার বিধান নেই। আমি তার জন্য 40-30-7 দিনে কোনো কিছু আয়োজন করিনি, কিন্তু আমার বাবা চাচ্ছেন আমার মায়ের জন্য দোয়ার আয়োজন করতে আর খাবারের আয়োজন করতে। আমি জানি সাহাবিগণ বা কেউ এমন কোনো কিছু করেন না। আমি জানতে চাই, আমার বাবা মন রাখতে যদি সীমিত আকারে খাবারের ব্যবস্থা করে, তাহলে আমার মায়ের কোনো অসুবিধা হবে? আর যদি অসুবিধা হয়, তাহলে কী নিয়ত করে খাওয়ালে মাইয়েতের কোনো ক্ষতি হবে না, দয়া করে জানাবেন স্যার। আসলেই 40 বা 3 দিনে বা সপ্তমা বা এই জাতীয় নির্ধারণ করে কোনো কিছু খাওয়ানো জায়েজ নাই, এগুলি বেদাত, নিঃসন্দেহে এগুলি বেদাত। অনুরূপভাবে মেজবানি নামে যা প্রচলিত আছে, এটাও বেদাত। তবে ইসলামে অনুমোদিত একজন মানুষ তার গরিবদেরকে খাওয়াবে, সওয়াবের আশা করবে, এটা অনুমোদিত। এত আমত্তাম হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে উত্তম কাজ কী, বলছেন এত আমত্তাম খাবার খাওয়ানো। খাওয়ার খাওয়ানো একটা উত্তম কাজ, আপনি খাওয়ার খাওয়াতে পারেন গরিবদেরকে। আপনার বাবার মন রক্ষার্থে সীমিত আকারে কিছু না করে আপনি কোনো একটা ছাগল বা কোনো একটা গরু নিয়ে এতিমখানা নিয়ে যান, এতিমদেরকে দেন, এটা জবে করে এতিমদেরকে খাওয়ান, বাবাকে সেখানে বসায় দেখেন যে এতিমরা খাচ্ছে,
এটা করতে পারেন, এটা করতে পারেন, অথবা জবে করে এতিম গরিবদের বাড়িতে দিয়ে দেন, তারা রান্না করে খাবে, এটা হতে পারে। উদ্দেশ্য আপনার থাকবে যে আমার বাবার আমার ইয়ার পক্ষ থেকে যেটা দিচ্ছি, মনে নিয়ত থাকবে রসিলা দিয়ে দোয়া করবেন, মায়ের পক্ষ থেকে দোয়া দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ এর রসিলা দিয়ে মাকে, এর দ্বারা আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আর যদি শুধু গরিবদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, এটাও যায় যাচ্ছে, আপনি নির্ধারণ না করলে চললে সেটা ইত্যাদি দাওয়াত দিলেন যে গরিবদের খাওয়াবে, তাদেরকে ডেকে আনি খাওয়াই দিলেন একবেলা, এটাও যায় যাচ্ছে। কিন্তু যেটা আমাদের দেশে করা হয় এটা করা যাবে না, এটা হচ্ছে মেজবানি খাওয়ানো, পুরো এলাকার লোকদেরকে দাওয়াত দেওয়া যে এখানে আসে খেতে, আমার সবা দুইটা গরু বা চট্টগ্রাম এলাকা যেটা দেখা যায় সিন্নি দেওয়া নাম বলে, এই যে তুই মেজবানি দেওয়া, এটা আসলে যায় হবে না, কারণ এটা একটা আপনি প্রথা বানিয়ে নিয়েছেন। এই প্রথা তো রসুল্লাহ আসলামের যুগে ছিল না, সাহাবায়ে কিতাবে এটা করেন নাই। সুতরাং আপনার আমার উচিত হবে এই প্রথা থেকে বেরিয়ে এসে সুন্নাহ মতো আমল করা। আপনি একটা গরু কিনে দেন, আপনার ছাগল কিনে দেন, এতিমখানায় দেন, গরিবদেরকে দিয়ে দেন, যেখানে গরিবরা আছে তাদেরকে দেন, 10-12 জন গরিব জানেন আপনি যা আছে গরিব তাদেরকে দিয়ে দেন, খাওয়ান তাদেরকে, দাওয়াত দিয়ে খাওয়ান তাদেরকে, অতপকৃতদের খাওয়ান, জায়েজ আছে। কিন্তু এটাকে নির্দিষ্ট ঘটা করে করা যাবে না, বা গরিব মানুষকে জানানোর জন্য করা যাবে না, অহংকারের জন্য করা যাবে না, দেখানোর জন্য করা যাবে না। মূলত যেটা করা হয় মেজবানির মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে দেখানো, এই জন্য মেজবানিটা করা হয়, যে অমুকের বাপ মারা গেছে, মা মারা গেছে, মেজবানি করে নাই, মানুষে খারাপ বলবে এই জন্য সে করে। অনেকেই তার অর্থ নাই, অনেকে ঋণের মধ্যে আসে, তারপরেও অর্থ ধাওলাত বরাত করে হলেও করবে, এর অর্থ হচ্ছে সেটাকে এত গুরুত্ব দিচ্ছে, অনেক সময় সে সালাতও পড়ে না, নামাজও পড়ে না, কিন্তু সে মেজবানি খাওয়াবে। তাই আমি আপনাকে অনুরোধ করবো, বা এই জাতীয় যারা এই পিতা মাতা অন্যের জন্য কিছু ভালো করতে চান, ভালো কাজের মধ্যে অসুবিধা মাতার জন্য, তারা চলে গেলে কূপ খনন করে দেয়া ভালো কাজ, কোনো দিনই বই কিনে দিয়ে কোথাও মাদ্রাসা মসজিদ দেওয়া ভালো কাজ, কোরআনে করিম দেওয়া ভালো কাজ, অনুরূপভাবে এমন কোনো ওয়াকফ করা যেটা স্থায়ী অনেক দিন স্থায়ী হবে সেটা ভালো কাজ, সদাকাতুন জাহারিয়া যেটা এটা ভালো কাজ, এরকম মা বাবার পক্ষ থেকে বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে বা মৃতের পক্ষ থেকে এগুলি ভালো কাজ, এর মধ্যে এটাও ভালো কাজ, খাওয়ানোও ভালো কাজ। তবে সেটা যেন হয় একান্তভাবে আল্লাহর উদ্দেশ্যে, লোক দেখানোর জন্য নয় বা কাউকে শোনানোর জন্য নয়। যেখানে এই সন্দেহ থাকবে যে লোক শোনানো বা দেখানো অবস্থা হয়ে যাবে, সেটা করা যাবে। এই জন্য আপনি দেখবেন অনেক দেশে তারা দান করে বলে না কে দিছে। বাংলাদেশে একজনে এত বড় একটা অঙ্ক দিল, নাম দিছে ফায়েলে খায়ের, অর্থাৎ কল্যাণকামী, ভালো চায়, ভালো করতে চায়, এরকম একটা ফায়েলে খায়ের, কল্যাণ কাজ করতেকারী, কিন্তু নাম দেয়নি। সেটা দিয়ে বাংলাদেশে দুর্গত অঞ্চলে বিরাট বিরাট প্রজেক্ট হয়েছে। সে একজন সৌদি নাগরিক, পরবর্তীতে মৃত্যুর পর জানা গেছে তিনি ছিলেন মালিক আবদুল্লাহ, মালিক আবদুল্লাহ ছিলেন, তিনি এত বড় একটা অনুদান দিয়ে গেছেন। তো এই কোটি কোটি টাকা অনেকে দিয়ে যায়, নাম লেখেন একটা প্যাকেটের ভিতরে লিখে দিয়ে যায়, এরকম মানুষ আমিও দেখেছি আলহামদুলিল্লাহ। আমি যখন হাদিস প্রজেক্টের জন্য টাকা চাইলাম, এক ভাই 10 লাখ টাকা দিল, আমি জানিও না, আজও চিনি না, শেখে অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে সরাসরি, সেটা দিয়ে আমার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এরকম আপনি যদি কিছু করতে চান যেখানে জানবে না কেউ, এমন কাজটি করেন। যেহেতু মেজবানি খাওয়ানোর কারণে মানুষ জানাজানি হবে, আপনার বাবা যতই বলুন না কেন, তাকে বুঝিয়ে বলুন যে মানুষ জানাজানি করে আমি সবটা নষ্ট করতে চাই না, মানুষ বলবে একদিন দুই দিন বলার কারণে আমি সবটা শেষ হয়ে যাবে, মানুষের শোনানোর জন্য নয়, বরং আমি করতে চাই কেউ দেখুক না, দূরে একখানে দিয়ে আসবো যেখানে কেউ আমাকে চিনবে না, কিন্তু কাজটা হয়ে যাবে। আপনার বাবার তাকে এটা বুঝান যে আমি খরচ করলাম কিন্তু টাকা সব পাইলাম না, তো কী লাভ হলো, এত খরচ করলাম কিন্তু সব পাইলাম না। মানুষকে জানাজানি করার উদ্দেশ্য তখনই আসবে মনে, যে মানুষ কী বলবে, মানুষে জানলো, মানুষকে খাওয়াইলাম, তখনই সবটা শেষ হয়ে গেছে, আপনার সবটা পাবেন না, উদ্দেশ্যটা খারাপ হয়ে গেছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বলা হবে তাদেরকে যারা এরকম শোনাত, যে তাদের কাছে যাও তাদেরকে দেখাতে, তাদের কাছে যাও তাদেরকে শোনাতে, ওদের কাছ থেকে সওয়াব পাও, কিনা তুমি নিয়ে আসো তাদের কাছ থেকে। আপনি তখন আমি বিপদে পড়ে যাবো, আপনি আমি বিপদে পড়ে যাবো তখন। এই জন্য শোনানোর জন্য, দেখানোর জন্য কোনো কাজ কোনোভাবেই করবো না, এটাকে এমনভাবে করতে হবে যে কেউ দেখেনি, কেউ জানেনি, কেউ শুনেনি। অনেকে ছবি তুলে রাখে, এটাও আরেক খারাপ কাজ, কোনো কাজ করে ছবি তুলে রাখবেন না। কেউ যদি আপনাকে বাধ্য করে ছবি তুলে পাঠায়, তার কাজটাই করবেন না, বলে আমি এটা করতে পারবো না, এটা বিরাট কাজ। কারণ একজন মানুষকে অপমানজনক অবস্থায় ছবি তোলা, তার ছবি তুললে এটা সে খারাপভাবে দেখবে, আর কোনোদিন দেখবে যে আমি টাকা নিয়েছিলাম অন্য কাছ থেকে, আবার এটা খারাপ অবস্থায় দেখাবে। এই জন্য যারা এরকম ছবি তুলে টাকা দেয় তাদের টাকা নেবেন না,
কারণ এটা খুব খারাপ কথা। মুখে ছবি তুলবে, হ্যাঁ অনেক সময় বিভিন্ন কাজে লেখার জন্য তাকে তাকে কাজে উৎসাহ দেওয়ার জন্য দেখতে পারেন, ছবি মুখে ছবি না তুললে একটা মানুষের সে তো বিপদে পড়বে তার এই দানের কারণে। সে তো আবার যে কোনো সময় গরিব হবে, তার বাচ্চা কাছে বিয়ে দেওয়ার সময় বলবে যে তুমি তো দান নিয়েছিলে মুখের কাছ থেকে, দেখাবে তো অপমানজনক অবস্থায় পড়ে। একজন মানুষ ইমানদারকে বা একজন মানুষকে অপমান করা ইসলাম অনুমোদন করে না কোনোভাবেই। দান করতে গিয়ে একজনকে অপমান করলেন, দান করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তাদেরকে পায়ের নিচে ফিস্ট করে দিলেন, জাকাতের নাম তথাকথিত জাকাতের ইয়া দিয়া সদকার টাকা দিয়ে তাদেরকে নষ্ট নষ্ট করে দিলেন, ক্ষতিগ্রস্ত করে দিলেন, ইসলাম তো এগুলি বলে না, আসলে ইসলাম এগুলি তো অনুমোদন করে না। এই দানগুলি হওয়া উচিত এমনভাবে যেগুলো মানুষ দেখতে পায় না, এই খাওয়ানোগুলো উচিত এমনভাবে মানুষ দেখতে পাবে না। এই জন্য আপনি অনেক মানুষ পাবেন যারা খাবার পাচ্ছে না, খুঁজে খুঁজে তাদেরকে খাওয়ান। আপনার কত টাকা খরচ করবেন নির্ধারণ করেন, এত টাকা দিয়ে জায়গা জায়গায় যান যেখানে যেখানে দেখবেন খাবার পাচ্ছে না, খোঁজ নেন। অনেক মানুষ পাবেন যারা হাসপাতালে কাতরাচ্ছে, সেখানে তাদেরকে ব্যবস্থা করে দেন। অনেক মানুষ ওষুধ কিনতে পারছে না, তাকে দেন। আপনি দেখতে পাবেন এরকম মানুষ খুঁজে আসল যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বর্তমানে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অসুখে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন বিপদ আপদে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ওদেরকে দেখে দেখে আপনি দেন। আপনার মায়ের সেটা বেশি সওয়াব হবে এই লোক দেখানো কাজের চেয়ে। লোক দেখাইলে সওয়াব তো হবেই না, বরং ইমান হারা হয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান ওয়া আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু শিরকাহু, কেউ যদি কোনো কাজ করে আমার এই কাজে কাউকে অন্য কাউকে শরিক করে তাকেও ছাড়ে তার আমলটাকেও ছেড়ে দেয়। দুইটা আমলটা তো বরবাদ হবে হবে, ব্যক্তিও বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি বাবাকে বুঝিয়ে কাজটা করেন, খাওয়াতে পারবেন, তবে কোনো লোক দেখানো এই পদ্ধতিতে মেজবানি বা লোক দেখানো সীমিত আকার বা এই আকারের কথা এগুলো কোনোটাই নয়। আপনি বিভিন্ন সময়ে ফকিররা আসে সাধারণত কোনো কোনো বৃহস্পতিবার বা শনিবার বা কোনো কোনো জায়গাতে, সেদিন যারা আসবে তাদেরকে নাম না ডেকে যতদিন আসবে আজকে খেয়ে যান, খেয়ে দিয়ে গেল তৈরি করলেন, যারা যারা আসবে খায় খেতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সেটুকু করে খাওয়াতে পারবেন। তবে এটাকে একান্তভাবে ফকির মিসকিনদের জন্য নির্ধারণ করুন, ধনীদের জন্য নয়। কারণ সে ধনীদের জন্য হওয়ার অর্থই হচ্ছে এটা একটা নাম নাম দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। আর গরিবদের জন্য হলেও প্রচার দিবেন না, প্রচারে যাবেন না, অর্থাৎ ফেসবুকে অথবা পত্রিকায় যে আসুন আমরা কাঙ্গালি ভোজ করাবো, এই যে কাঙ্গালি ভোজ, কাঙ্গালি ভোজ না, এগুলো ধনীর ভোজ, এগুলো ধনীরা এসে সুন্দর খায়। আমাদের ইউনিভার্সিটিতে দেখলাম একবার কোনো এক নেতার মৃত্যুবার্ষিকীতে যারা কাঙ্গালি ভোজ তৈরি করলো, যারা তৈরি করলো তারাই আবার খাইলো, এরাই আবার কাঙ্গাল হয়ে গেলো। এর অর্থ হচ্ছে এগুলি বেশিরভাগই হচ্ছে লোক দেখানো শোনানোর জন্য, এগুলো গরিবদের জন্য কিছু কিছু আসলে দেওয়া হয় না, গরিবরা সেখানে খুঁজেও পায় না কিছু। এই জাতীয় আপনি আমি জানি আপনার নিয়ত ভালো আছে, এই জন্য আপনাকে বলছি বা সীমিত আকারে বাবার মন রক্ষার্থে করবেন না, বাবার মন রক্ষার্থে বলবেন যে সীমিত আকারে নয়, চলেন আমরা এই গরুটা বা এই ছাগলটা নিয়ে এতিমখানায় যাই, সেখানে দিয়ে আসি, অথবা সেখানে রান্না করে হুজুরকে যাই বলেন সেখানে যে আমরা আজকে রান্না করে আপনাদের এখানে এতিমদের খাওয়া পৌঁছায় দিচ্ছি খাবার। ওদেরকে ডেকে আনে অপমান করবেন না, প্রয়োজনে খাবার নিয়ে পৌঁছে দেন, ডেকে আনে ছবি তুলে অপমান করবেন না। এগুলো আল্লাহ তাআলা এই এই আপনার এই সব এই আমল তখন বরবাদ হয়ে যাবে যদি এই জাতীয় কোনো কিছু আপনার উদ্দেশ্য থাকে, এটা বাবাকে বুঝিয়ে বলুন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সরকারি ব্যাংকে চাকরি করে, যে সরকারি ব্যাংকে চাকরি করে সেই বেতনটা কি হালাল হবে, যেখানে সুদের সাথে জড়িত সবই হারাম, ব্যাংকের আইটিতে যারা কাজ করে তারা লেনদেন ব্যাপারে কিছুই তাদের হাতে থাকে না, তারা শুধু অনলাইনে সব কিছু সচল রাখে। সরকারি ব্যাংকে যারা চাকরি করে তাদের আয় হারাম, বেতনটা হারাম নিঃসন্দেহ, কারণ এটা আমার কথা না, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন লায়নাল্লাহ আকিলাহ আকিলা রিবা ওয়া মুকিলাহ ওয়া শাহিদাই ওয়া কাতিবা, আল্লাহ তাআলা লানত করেছেন যে ব্যক্তি সুদ খাবে, সুদ খাওয়াবে দুজনকেই, ব্যাংকওয়ালাদেরকে অর্থাৎ যারা ব্যাংকের হোল্ডার আছে, যারা ব্যাংকের মালিক যারা তারা, এবং ব্যাংক থেকে যারা লেনদেন করছে ওরা, ওয়া শাহিদাই সাক্ষী যারা হবে, ওয়া কাতিবাই লেখক যারা হবে, প্রত্যেকেই মালারণ অভিশপ্ত, প্রত্যেকের টাকা হারাম, প্রত্যেকের বেতন হারাম। যেহেতু তাদের বেতন হারাম সেজন্য তাদের তারা যদি এই টাকা দিয়ে হজ করে সেটাও কবুল হবে না, তারা এটা টাকা সদকা করে সেটাও কবুল হবে না, কারণ আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র পবিত্র সকল কিছু গ্রহণ করেন না। তাহলে এই সরকারি সুদি ব্যাংকে চাকরি করা যাবে, করা যাবে না। আপনাকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে অন্য কোনো পেশা আপনাকে গ্রহণ করে নিতে হবে। যে ব্যক্তি বাঁচতেছে আল্লাহ তাকে বাঁচায়, আর যে ব্যক্তি
চায় যে হারামে পড়ে যাবে, সে হারামের ভিতরে পড়ে থাকে, সে কোনদিন বেরোতে পারে না। লোভে একবার পড়ে গেলে সেখান থেকে বের হওয়া যায় না। মাস শেষে 1 লক্ষ টাকা পায়, কে কারে দেয় একথা বলে নিজে আখেরাত নষ্ট করে দুনিয়া কামাই করে নিচ্ছে বেশিরভাগ মানুষই। এই জন্য সুদী ব্যাঙ্কগুলো, যেখানে সুদী ব্যাঙ্ক হোক, যেই সুদী ব্যাঙ্ক হোক, সেই সুদী ব্যাঙ্কে চাকরি করা হারাম এবং সুদী ব্যাঙ্কের সাথে কোনোভাবে জড়িয়ে থাকা হারাম। এমনকি সুদী ব্যাঙ্কের দরজা পাহারা দেওয়া হারাম। সুদী ব্যাঙ্কের বল্টের জন্য টাকা নিয়ে আসার জন্য যারা চাকরি করে তারাও হারাম কাজ করতেছে, কারণ এটাও সহযোগিতামূলক। এখন যারা আইটিতে চাকরি করে তাদের কী অবস্থা? আইটি যদি আপনি সুদী ব্যাঙ্কের জন্য তৈরি করেন তাহলে আপনি কাজটাও হারান। আর যদি আইটির কাজটা আপনার এমন ব্যাপক, শুধুমাত্র আপনি এই হিসাবের জন্য তৈরি করেছেন, এটা ব্যাঙ্কও ব্যবহৃত হতে পারে, ভালো কাজও ব্যবহৃত হতে পারে, ইসলামী ব্যাঙ্কও হতে পারে, বিভিন্ন ভালো সংস্থা হতে পারে, কোনো দোকানও হতে পারে, বিভিন্ন জায়গায় এরকম হিসাব নিকাশের একটা তৈরি করেছেন, তাহলে আপনারটা হালাল হবে, কারণ আপনার এটা ভালো মন্দ কাজ জায়গায় লাগে। আর যদি ইচ্ছা করে এমনভাবে করেছেন এত টাকার কত টাকা সুদ হয় এবং সুদের হিসাবটাই করার জন্য রাখছেন, তাহলে আপনার এটা পুরোটাই হারাম। আপনি ঠিক হারামের সহযোগী এবং আপনার আয়টাও হারাম হবে। তাহলে আপনি বুঝতে হবে সেখানে আপনি জড়িত থাকেন না থাকেন, আপনি তো জড়িত হয়ে গেছেন অন্য দিক থেকে। আর যদি এরকম হয় আপনার যে যে সফটওয়্যার তৈরি করেছেন সেটা হালালও ব্যবহার করা যায়, হারাম ব্যবহার করা যায়, যে যেটাতে ব্যবহার করে তাহলে আপনার আয়টা হালাল, কারণ আপনি তো শুধুমাত্র হারামের জন্য তৈরি করেন নাই। এটা হচ্ছে সাধারণ একটি নিয়ম। যেই জিনিস মনে রাখবেন এটাই, যেই জিনিস ভালো মন্দ উভয়ে ব্যবহৃত হয় সেটা সরাসরি হারাম বলা যায় না। টিভি যে এখন টিভি আমরা সরাসরি হারাম বলি না, ভালো মন্দ উভয় ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে সবই হারাম যেহেতু আমরা বলি যে টিভিটা রাখার জন্য, কেন এখন হালালের কোনো সাইড রাখা হয়নি, হালালের কোনো কিছু রাখা হয়নি। একসময় আমরা বলতাম যে ফিস টিভি আছে, ইসলামিক টিভি আছে, যেগুলিতে হারাম কিছু দেখানো হয় না, হইতো না কোনোভাবেই, সেগুলো আপনি দেখতে পাইতেন, এটা সুযোগ ছিল। বর্তমানে সেটা নাই আর, সবগুলি হচ্ছে আপনাকে না চাইলেও একটা মহিলা দাঁড়িয়ে থাকবে, না চাইলেও খবর পাঠিয়ে হবে সেরকম শয়তান, আর না চাইলেও আপনাকে এমন নাটক দেখতে হবে যেটার মধ্যে আপনার পরকীয়া শিক্ষা দিবে, যেটার মধ্যে আপনাকে দুনিয়ার নিকৃষ্টতম দ্য ইউসিফ হোনা শিক্ষা দিবে। সুতরাং আপনার আমার ওই জাতীয় জিনিস ঘরে রাখা তখন জায়েজ হবে না। এই জন্য তখন এই যেমন মাইক, যেমন মাইক ব্যবহার করা জায়েজ, কিন্তু মাইক তো হারাম কাজে ব্যবহৃত, কিন্তু হালাল হারাম হালাল কাজেও ব্যবহৃত। মাইক দিয়ে নামাজ সালাত আদায় করা হয়, ওয়াজ করা হয়, আলোচনা করা হয়, তাহলে হালাল হারাম মিশ্রিত যেখানে আছে সেখানে হারাম বলা যায় না। যেখানে হারাম শুধু হারামের জন্য হয় সেটা পুরোটাই হারাম। তো আপনি সুদের জন্য যদি কোনো আপনি সফটওয়্যার তৈরি করেন তা আপনার যে কোনো পুরোটাই হারাম হয়েছে, কারণ সুদ তো পুরোটাই সুদের জন্য তৈরি করছেন। আর যদি এমন হচ্ছে সফটওয়্যার হয় যে সুদের না হয় অন্য কিছু ব্যবহার করা যাবে এবং হালাল হারাম দুইটার মধ্যে, তাহলে আপনার এটা হালাল হবে না, জায়েজ হবে না। আপনি এখন যে আইটি অবস্থা বলছেন যে লেনদেন আপনার হাতে থাকে না কিন্তু আপনি তো অনলাইন সচল করেন, সেটা যদি এরকম হয় যে অনলাইন শুধু সচল করার দায়িত্বটা আপনার, সেখানে কোনো হিসাব নিকাশের বিষয়টা আপনার নাই, সুদের হিসাবে কাজটা করে দেন না, তাহলে আপনার জন্য সেটা হালাল হবে, কারণ এটা তো অনলাইন কাজ করতেছেন। অনলাইন কাজ আর যে কোনো মানুষের কাজ যায় আছে, ইন্টারনেট কোনো সময় হারামের কিছু নয়, কিন্তু ইন্টারনেটটা কী জন্য ব্যবহার করছে সেটা দেখবেন। যদি যদি হারামের জন্য ব্যবহার করার জন্যই আপনাকে রাখা হয়েছে যে শুধু আমার সুদি হিসাবটা তুমি রাখবা, আমি সুদি ব্যাংকের টাকার ইয়েটাই এই অনলাইন হিসাবটা তুমি করবা, আর কোনো কাজ তোমার নাই, শুধু যে লেনদেনে যে সফটওয়্যারটা তৈরি করেছে এটা অনলাইন সিস্টেমটা তৈরি রাখবে যাতে করে নষ্ট না হয়, যাতে করে তো আপনি তো হারামের সহযোগী হলেন, হারামের সহযোগী হলেন। আর যদি এমন হয় যে না পুরো ব্যবস্থাপনা নয়, আমি অন্য অন্য কাজও করি, যে কোনো অনলাইন কাজও করি শুধু সুদের জন্য নয়, তাহলে আপনার হালাল হালাল মিশ্রিত যেটা মিলে, আপনাকে পুরোপুরি হারাম বলা যাবে না। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল, হিসাব করে নেবেন কোনটা হারামের অংশ কতটুকু, সেই হিসাবে আপনার হালাল হারাম নির্ধারিত হবে। তো আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি যে ব্যাংকের আইটিতে চাকরি করেন এটা আসলে শুধুমাত্র ব্যাংকের আইটি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র ব্যবহার করা হয় যে এই যে হিসাবটা, এই যে জমা খরচ বা জমা বা বের করা আয় ব্যয়ের হিসাবটা, সুদ কতটুকু আসলো না আসলো এটা হিসাব রাখার জন্য। এটা আপনি যতই পালান না কেন এটা আসলে সুদের সাথে জড়িত হয়ে গেছে। যদি হচ্ছে বাইরে কোনো কাজ থাকে যে দুইটা মিলছে, অথবা অন্য কাজও করি, আমি চিঠি লেখা করি বিভিন্ন সাথে, বিভিন্ন কর্মকাণ্ডও করি, তাহলে সুদের সাথে জড়িত না থাকলে যতটুকু জড়িত না ওটুকু হালাল হবে, যেটুকু জড়িত এটুকু হারাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। শেখ, আমি শেখ আব্দুর রহমান আল আউসি সম্পর্কে জানতে চাচ্ছি। সম্প্রতি তার প্যান্ট শার্ট পরা ছবি দিয়ে অনেকে কিছু অনেক কিছু বলেছে, তার তেলাওয়াত শোনা যাবে কি? তার আকিদা সম্পর্কে বলবেন। আব্দুর রহমান আল আউসি আমি তো চিনি না, আসলে যাকে চিনি না তার সম্পর্কে মন্তব্য করাও কঠিন।
তবে কি জানেন, একজন মানুষ প্যান্ট শার্ট পরলেই তাকে আপনি বাদ দিবেন কথাটা ঠিক না, এটা একটা ভুল ধারণা। প্যান্ট শার্টের মাধ্যমে কখনো মানুষের তাকওয়া পরহেজগারি কোনোটাই নির্ধারিত হয় না। যদি না প্যান্ট শার্ট টাকনু নিচে পড়ছে প্যান্টটা, যদি না তিনি এই মুসবিল বলো এটাকে এটা করে যাচ্ছে, যদি না এমন পোশাক করছেন যেটাতে শরীর দেখা যাচ্ছে, অর্থাৎ মরুয়াত এয়া বিরোধী, এই জাতীয় কোনো কিছু যদি হয়ে থাকে দুঃখজনক সেটা। কিন্তু একজন মানুষের কোরআন শুনে যদি আপনার কাছে মনে হয় যে এর মাধ্যমে আমি আখেরাতমুখী হব বা আমি কোরআন অর্থ বোঝার চেষ্টা করব বা আল্লাহমুখী হব, তাহলে আপনি করতে পারবেন। তার আকীদা সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই, যার সম্পর্কে কিছু জানা নেই তা সে বলা কঠিন। তবে শুধু যেহেতু কোরআনের বিষয়, আকীদার বিষয় না, সে তো কোনো দার্স দেয় না, আলোচনা করে না, সে তো শুধু কোরআন পাঠ করে। কোরআন পাঠটা যদি কোনো সুন্দর হয়, ভুল না হয়, আপনি সেটা শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আকীদার বিষয়টা আমরা জানি না, আর সে আকীদার বিষয়ে আপনার দরকারও নেই, কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার আকীদা প্রকাশ না করবে, তাকে জোর করে ধরে তার আকীদা কী জানার দরকার নেই। সাধারণভাবে সব মানুষের আকীদা ভালো এই ধারণা নেবেন। আমরা পুলিশের মতো চিন্তা করবো না যে সব মানুষ খারাপ, যেটা আমি যতক্ষণ ভালো না সার্টিফিকেট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো না, এরকম না হয়েছে না। আমরা আগে চিন্তা করবো সব মানুষ আকীদা ভালো, তারপরে যার আকীদা সে প্রকাশ করবে যে খারাপ, তার তো তাকে খারাপ বলবে, এটা হচ্ছে নিয়ম। আপনি কোনো মসজিদে গেলেন, দেখলেন যে ইমাম সাহেব সালাত আদায় করতেছে, এখন আপনি যদি বসে থাকেন যে ইমাম সাহেব আকীদা আগে জিজ্ঞাসা করব তারপরে সালাত আদায় করবো, তাহলে এটা আপনার জন্য গুনার কাজ হবে, এটা কাজ হবে না। আপনি চাচ্ছেন সালাত আদায় করেন, যদি কোনো দিন প্রকাশ পায় যে তিনি আকীদা খারাপ, তখন পিছনেগুলো আপনার সমস্যা হবে না, আপনার সালাত আপনার জন্য, তার সালাত তার জন্য। যখন আপনি দেখবেন যে তার আকীদা খারাপ, সকাল তখন থেকে তার পিছনে পড়বেন না। আর যেদিন যখন জানতে পারবে না তার আকীদা কী, তার আকীদা ভালোই আছে, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য যারা আমরা সাধারণত তাদের সম্পর্কে বলি, যারা তাদের আকীদা প্রকাশ করেছে, মুতাজিলা হয়ে গেছে, অথবা যারা জাহামিয়া হয়ে গেছে, আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করে, অথবা আল্লাহ তালা কাউ গুনাহগারকে ক্ষমা করবেন না বলে, আল্লাহ তালা জাহান্নামে চিরস্থায়ী করে দেবে বলে গুনাহগারকে, ইমানদারকে, ইমানদার গুনাহগারকে, এরকম যারা এই আকীদা বিভ্রান্ত যারা ওদের সম্পর্কে আমরা সাবধান করি। এদেরকে তারা তাদের আকীদার কথা প্রচার করেছে, কিন্তু কেউ যদি তার আকীদার কথা প্রচার না করে এবং সে আকীদা ফিল্ডের লোক নয়, অন্য ফিল্ডের লোক, তাকে জোর করে আকীদার ভিতরে নিয়ে এসে আকীদা কী খুঁজে বের করা, এটা আমার দায়িত্ব নয়, আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব দিবেন না, এই দায়িত্ব দেননি। কিন্তু যখন জানা যাবে তার আকীদা খারাপ, তার সঙ্গে সাবধান করা ফরজ হয়ে যায়, সেখানে চুপ থাকা এটা বোবা শয়তান হবে, সে তখন চুপ থাকে। অনেক মানুষ আছে জানে যে আকীদা খারাপ, তারপরে চুপ করে বসে থাকে, তারা মনে করে এর মাধ্যমে শান্তি পায়, এর মাধ্যমে তারা মনে করে যে এর মাধ্যমে তারা উম্মতের মধ্যে ঐক্য রক্ষা করতেছে। ওরা আসলে শয়তানের কারসাজি পড়েছে, ওরা কোনো ঐক্য রক্ষা করেনি। এই ঐক্যের দরকার নেই, যে ঐক্যে আকীদা ভিত্তিক নয়, যে ব্যক্তি তার আকীদা খারাপ বলে প্রচার প্রসার করছে, আকীদা খারাপ আছে আকীদা প্রচার প্রসার করছে, এবং যে ব্যক্তির খারাপ আকীদা তাকে স্পষ্ট মুখে উচ্চারণ করেছে, বলেছে, অথবা তার কর্মকাণ্ডে স্পষ্ট প্রকাশ পেয়েছে, সেই ব্যক্তির পক্ষে কোনো কথা বলার সুযোগ নেই। কিন্তু যারা প্রচার প্রসার করেনি, সে যে কারি হোক অথবা যে কোনো মহাদ্দেশ হোক অথবা মুফাসসির হোক, তার ব্যাপারে আমাদের কোনো কথা বলা উচিত নয়। তার খুঁজে খুঁজে তার আকীদা কী তাকে জিজ্ঞাসা করে ডেকে আনা এটা উচিত নয়। তাকে প্রয়োজনে যদি আপনার মনে হয় তার আকীদা সম্পর্কে জ্ঞান নেই, তাকে কোনো বই দিতে পারেন, হাদিয়ে দিতে পারেন, জানাতে পারেন, তার সম্পর্কে সাবধান করার প্রয়োজন নেই, কারণ সে তো আসলে আপনার আকীদার বিপক্ষের কোনো লোক নয়। সে হয়তো এমন হতে পারে যে আপনার পক্ষের কাজে করে, তাকে বিহুদা তার বিনা কারণে তাকে তাকে বিনা কারণে তার চরিত্র হরণ করাতে জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষ বলে পড়ে থাকা বস্তু খেলে আব্দুল কাদের জিলানিয়ার পিতা মাতার মতো ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু কথাটা কি সহি? প্রথমত, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল আব্দুল কাদের বিন সালেহ জাঙ্গি দোস্ত। তো উনি ওনার সাথে যে ঘটনাটা বলা হয় যে একটা ফল পড়েছিল নদীতে ভাসতে ভাসতে আসছে, একটা আপেল, তিনি সেটা খেয়ে ফেলছেন। আপেল কিন্তু পানিতে ভাসে না, বোঝা গেল একটা মিথ্যা কথা এটা। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে, আচ্ছা মেনে নিলাম তো কোনোটা হয়তো ভাসছে, আপেল যে আপেল জাতীয় জিনিস এরকম পড়ে থাকলে কোথাও পানিতে পড়ে আসে নদীতে ভাসতে আসছে, এটা হালাল আপনার জন্য, এটা হারাম নয়, এটা নষ্ট হয়ে যাবে। যে জিনিস এরকম নষ্ট হয়ে যাবে, মালিক খুঁজতে আসবে না, যে জিনিসের জন্য সাধারণত খোঁজে বের হয় না, এই জিনিস রাস্তায় পড়ে থাকলে খেয়ে ফেলতে হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় বের হয়েছেন, একটা খেজুর পড়েছিল। রসুল বললেন যে যদি আমি আশঙ্কা না করতে মানে সৎকার খেজুর, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকার জায়েজ নেই, সৎকার খাওয়া জায়েজ নেই, এই জন্য তিনি বলতেন সৎকার খেজুর না হলে আমি এটা খেয়ে ফেলতাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও বলেছেন, কেউ যদি কোনো বাগানে ঢুকে তাহলে সে বাগানে যা পড়ে যাওয়া জিনিস খেতে পারবে, তবে সে কোনো পকেটে করে নিয়ে আসতে পারবে না, অর্থাৎ কোনো কোঁচাতে এই লুঙ্গির কোনো খোটের মধ্যে নিয়ে আসতে পারবে না, যেহেতু খাওয়ার খাইতে পারবে। এর তো ইসলাম এই জিনিসগুলো এত কঠিন করে দেখে নাই। এই খাওয়ার জিনিসগুলোতে যদি কোনো পড়ে থাকা জিনিস এরকম খাওয়ার জিনিসও আপনি খেয়ে নিতে পারবেন, যেটা জন্য কেউ খুঁজতে আসে না, এটা হলো বাস্তব কথা। কিন্তু যদি কোনো টাকা পয়সা হয়, মশলা ভিন্ন, টাকা পয়সা হলে নিতে পারবেন না। টাকা পয়সা হলে আপনাকে রাসূলুল্লাহ হাদিস মোতাবেক আপনাকে 1 বছর পর্যন্ত আপনাকে মানুষকে জানাতে হবে যেখানে টাকা পাওয়া গেছে কী টাকা। কেউ যদি বলতে পারে, তার অবস্থা সম্পর্কে কীরকম টাকা বা কী টাকা কত কীরকম নোট ছিল, তাহলে তাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে 1 বছর জানাতে হবে, যদি জানাতে পারে তাহলে তাকে দিতে হবে। আর যদি জানা 1 বছর পরে দেখেন জানাতে পারে নাই, আপনি সেটা সদকা করে খেতে পারবেন, সদকা করতে পারবেন, খেতেও পারবেন। যদি খেয়ে ফেলেন পরবর্তী জানা যায়, তখন আপনাকে সেটা আবার দিয়ে দিতে হবে, পরে দিয়ে দিতে হবে। এটা কিন্তু হারাম এলাকার হুকুম ভিন্ন। মক্কা বা মদিনা হারাম এলাকাতে যদি কোনো এরকম কোনো কিছু পড়ে থাকতে দেখা যায়, আপনি সেটা ধরতে পারবেন না। পচে গেলে পচে যাক, আপনি ধরা যায় নাই, সে কারণ সেখানে অথরিটি আছে, অথরিটি নিবে সেটা, আপনার সেটা ধরতে পারবেন না, শুইতেও পারবেন না। এটা হাদিসে সরাসরি নিষেধ আসছে, হারাম এলাকাতে কোনো পড়ে থাকা জিনিস লোকথাতুল হারাম বলা, এটাকে নেয়া লোকথাতুল হারাম, সেটা নেয়া একেবারেই হারাম, কোনোভাবে যায়জ নেই। পড়ে থাকলেও এবং পচে গেলেও আপনার ধরা যায়জ নেই কোনোভাবে, হারাম এলাকার কোনো কিছু ধরা যায় না। এর বাইরে মক্কা মদিনা ছাড়া আর পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো কিছু পড়ে থাকলে সেটা আপনি নেবেন মানুষকে জানানোর জন্য। যদি জানানোর পরে 1 বছর জানানোর পরেও কেউ আসে নাই, আপনি খেয়ে ফেলবেন, সদকা করতে পারবেন, এরপরে যদি আসে আপনি সেটা আবার দিয়ে দিতে হবে তাকে। এই জন্য পড়ে থাকা জিনিস না নেয়াই শ্রেয়, না ধরাই শ্রেয়। যদি পারেন তাহলে সেটা যারা এখানকার দায়িত্বশীল এর লোককে জানাই দিবেন, যারা এখানে থাকে কোনো দোকানওয়ালাকে, যেখানে রাখেন, কেউ যদি আসে নিয়ে যায় তাহলে বেঁচে গেলেন, আপনি নিজে বাঁচার চেষ্টা করলেন। কিন্তু খাবার যদি সামান্য জিনিস হয়, যেমন একটা ফল, তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার জিনিস, কেউ এটা খুঁজতে আসবে না। আপনি জানেন যদি এরকম আপনি বুঝতে পারেন যে এটা আসলে খুঁজতে আসবে না, সেটা খেয়ে ফেলা যায়, এবং খেয়ে ফেলা কখনো কখনো এটাকে নষ্ট হওয়ার চেয়ে খেয়ে ফেলা উত্তম কাজ হবে আপনার জন্য। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে যে ঘটনাটা বলা হয় এটা একেবারে মিথ্যা ঘটনা, কারণ আব্দুল কাদের জিলানী বড় হয়েছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। বাবার জাতি, বাবাও বড় হতে হবে, এটা একটা খারাপ জিনিস তৈরি করে নিতে হবে যে এমন বাপের সন্তান এটা বানাচ্ছেন না। একজন বাবা খারাপ হলেও ছেলে ভালো হতে পারে, ছেলে ভালো হইতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কেমন খারাপ ছিলেন জানেন? মূর্তি পূজক ছিলেন, কিন্তু ছেলে হচ্ছেন জগৎবাসীর জন্য আদর্শ, কুদওয়া ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে আপনি তাকে কি কী বলবেন, এটাকে এটা কীভাবে কীভাবে নেবেন? সুতরাং এই আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খেয়ে দৌড়াইতে দৌড়াইতে গেছে, যতক্ষণ পর্যন্ত না কারো বাড়িতে গেছে ওই ব্যক্তি, এবার তারপরে তার কন্যা বিয়ে দিছে, ইত্যাদি ইত্যাদি যে গল্প লম্বা করে বানানো হয়, এটা সম্পূর্ণ বানোয়াট। এর বানোয়াটার আরেকটা কারণ আপনি দেখতে পাবেন। ইতিমধ্যে দেখলাম তুরস্ক থেকে একটা সারছে, ছোট্ট ক্লিপ সারছে ভিডিও, সেখানে দেখাচ্ছে এই একই ঘটনা আবু হানিফা রহমতুল্লাহর জন্য। আবু হানিফা রহমতুল্লাহর বাপ নোমান ইবনে সাহাবের, তিনি ক্ষুধায় কাতর হয়ে এক ফল পেয়েছেন, খেয়ে ফেলছেন, তারপর তিনি ওর মালিকের কাছে, আমি তো খেয়ে ফেলছি এই ফলটা, খেয়ে ফেললাম আপেলটা, এখন আমি কী করি? তো বলল যে তুমি এত বছর আমার চাকরি করতে হবে, চাকরি করার পরে মেয়ে বিয়ে দিলেন, সেই ঘরে হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ। মনে হয় এই ঘটনা চলছে, এটা গল্পের রূপান্তর, আমরা পড়েছিলাম সেরকম অবস্থা, ঠিক ওরকম গল্পের রূপান্তর পাবেন সুফিবাদের মধ্যে। দেখবেন কি ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা, ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা বলা হয় যে তিনি একদিন ঘরের মধ্যে ইবাদত করতেছেন, আল্লাহ উপরের ছাদের উপরে খটখট করতেছে, বলে কে? বলে আমি ছাদে গোড়া উঠ খুঁজতেছি, গোড়া খুঁজতেছি। বলে তাই নাকি, তো ছাদে কেন গোট পাও, গোড়া পাওয়া যাবে? তুমি যদি রাজপ্রসায় থেকে আল্লাহকে পাও তো আমি কেন পাবো না? মানে এটা একটা পুরো মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি। রাজপ্রসায় থেকে আল্লাহকে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সুলাইমান আলাইহিস সালাতুসসালাম, দাউদ আলাইহিস সালাতুসসালাম রাজা ছিলেন, আল্লাহকে পান নাই এমন কথা বলতে পারবেন না আপনি। এই জন্য যারা এই জাতীয় কথা তৈরি করে তারা মিথ্যা কথা তৈরি করে। এই একই ঘটনা আপনি পাবেন, এই ঘটনা আসলে গল্পের রূপান্তর হয়েছে। এই ঘটনা ছিল, বলা হয়ে থাকে এটা ছিল এই বৌদ্ধ ধর্মের প্রধান, কী নাম, গৌতম বুদ্ধ। তিনি এরকম রাতের বেলা ঘরে ছিলেন, তিনি আল্লাহকে খুঁজতেছিলেন, তারা তো আল্লাহ বিশ্বাসী না, মানে ঈশ্বরকে খুঁজতেছিলেন, না পাওয়ার কারণে একই ঘটনা তিনি সেটা বলেন যে ছাদের উপরে এরকম শব্দ শুনছেন, তারপর বলছে সেই ঘটনা সমান ঘটনা সেখানে পাবেন আপনি। তারপর তিনি সেখান থেকে পালিয়ে গেছেন,
গাছের নিচে বসেছেন, গাছের গাছের তিনি এক ধ্যানে বসেছেন, সেই ধ্যানে 12 বছর কাটাইছেন, গাছের শিকড় তার গায়ের উপর দিয়ে চলে গেছে, এগুলো পুরো মিথ্যা কথা। এগুলো সব এটাও মিথ্যা কথা, ওইটাও মিথ্যা কথা। মানুষ একদিন না খেয়ে থাকতে পারে না। গাছের শিকড় তার গায়ের উপর দিয়ে গেছে কোন ধরনের বসা, এই বসা যুগী বসা ইসলামকে অনুমোদন করে, ইসলাম মানে এটা কোন ইসলাম কোন ইসলাম আল্লাহ 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 কোনোদিন অনুমোদন করে না এই জাতীয় বসা। তাহলে আমরা বুঝতে পারছি অনেক সময় এরকম গল্প মানুষ বানায়। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো এই গল্প এটা বানোয়াট গল্প, এটার কোনো সনদ নাই, এগুলো বানোয়াট গল্প। আবু সালেহ জঙ্গি দোস্ত ইনি এটা করেছেন এমন কোনো দলিল কেউ দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন আমরা বিশ্বাস করি, কারণ তার অনেক কারামাত ছিল, অনেক ভালো মানুষ ছিলেন, সহি আকিদার লোক ছিলেন, তিনি বিশ্বাস করতেন আল্লাহ তালা আশির উপর আছেন এবং তিনি অনেক ইসলাহ করেছেন এবং দিনই ইসলাহ, তার ওয়াজ শুনে অনেক মানুষ হেদায়তের পথে আসছে, অনেক অনেক খারাপ লোক তার ওয়াজ শুনে হেদায়তের পথে আসছেন। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে শেখ হোসেন ইবনে তাইমি বলতেন আল ইমাম আল কুদওয়া, যে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, আল আরব বিল্লাহ, আল্লাহকে যে চিনেছে এরকম ব্যক্তিত্ব, ইনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী। তালগুনি আলগুনিয়াতুল্লাহ তালিবুল হক, আলগুনিয়াতু লে তালিবুল হক, হক যে চায় তার জন্য গুনিয়া যে বইটা তিনি রচনা করেছেন অসাধারণ একটি বই, এই বইটি পড়া উচিত মানুষের। এই বইটির বাইরে অন্য যে সমস্ত গ্রন্থ তার নামে দেওয়া হয় মিথ্যা কথা, কাসিদা গৌসিয়া সিরকি ভরা, সিরকে ভরা। এর বাইরে আরও কিছু গ্রন্থ তার নামে আছে যে মুরিদ ইলা তাহজাব, মুরিদ আমার মুরিদ তুমি পেরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, পানিতে কত মাছ তা আমি জানি, দুনিয়াতে কত ভালো তা আমি জানি, এগুলো সব মিথ্যা কথা, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওনার নামে মিথ্যাচারের কোনো অভাব নেই, ওনার নামে কারামাত বানায় বই লেখা হয়ে গেছে, নিঃসন্দেহে তার কারামাত ছিল, কিন্তু সেগুলিকে বানিয়ে কুফুরি পর্যায়ে নিয়ে যাওয়া, কুফুরি শিরকি আকিদে নিয়ে যাওয়া, এটাই হলো সমস্যা। কিছু মানুষ বসে বসে এগুলো কারামতগুলি বানায়, কিন্তু একজন মানুষের ভালো দিকটা বলতে হবে তিনি নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন এবং তার অনেক তার মাধ্যমে অনেক মানুষ আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে এসেছেন এবং তার অনেক যে গ্রন্থ বিশ আলগুনিয়াতুল তালিবুল হক, হক কথার প্রচার করে সেটা আমরা বলি। সুতরাং এই মানুষের ঘরে যারা মিথ্যাচার বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করা যাবে না। পাক ভারতের মানুষের সমস্যা হচ্ছে একটাই, হয় বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, কাউকে আল্লাহ বানিয়ে ফেলবে আর কাউকে একেবারে সাক্ষাৎ শয়তান বানিয়ে ফেলবে। তারা মধ্যপন্থা অবলম্বন করতে পারে না, সত্য কথাটা বলতে পারে না যে হ্যাঁ ভালো মন্দ মিলেই মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী জান্নাতের সার্টিফিকেট পান নাই, জান্নাতের সার্টিফিকেট নাই তার, নবীরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের চেয়ে উত্তম নন। আবু হানিফা রহমতুল্লাহ আলীর চেয়ে আব্দুল কাদের জিলানী উত্তম নন, আবু হানিফা রহমতুল্লাহ উত্তম, কারণ তিনি ফকি মাসালা বেশি সময় দিয়েছেন, ফকি যিনি তিনি বেশি উত্তম এবাদতকারীর চেয়ে। আপনারা ভালো করে জানেন যে একজন ফকি হাজার এবাদতকারীর চেয়ে উত্তম, আর ফকি হচ্ছে খনজন্ম পুরুষ, খনজন্ম মানুষ। আবু হানিফা রহমতুল্লাহ উত্তম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর চেয়ে। এখন অনেকে বলেন যে তার প্রত্যেকে তার ফিল্ডে, না আবু হানিফা রহমতুল্লাহ এবাদতের ফিল্ডে উত্তম, এবাদতের ফিল্ডে উত্তম, এবং তিনি যদি তাবেইন বলা হয় তাকে, তাবেই হলে তো আলহামদুলিল্লাহ, তাবেই না হলে তবে তাবেইন অর্থাৎ খায়রুল কুরুন অন্তর্ভুক্ত। আব্দুল কাদের জিলানী খায়রুল কুরুন অন্তর্ভুক্ত না, অনেক পরের মানুষ, তারপরে আমরা তাকে অবজ্ঞা করছি না, তিনি অনেক বড় আবেদ ছিলেন, আরেফ ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের তার মর্যাদাপূর্ণ অবস্থা রাখতে হবে, তাকে তার সীমার বাইরে নিয়ে না যাওয়া হয়। যারা মনে করে আব্দুল কাদের জিলানী গায়েব জানতো, যা ইচ্ছে তা করতে পারতো, ছেলেকে মেয়ে বানাতে পারতো, তারা এই জাতীয় কুফুরি এবং শিরকির মধ্যে লিপ্ত। এই জাতীয় আবার আছে অনেকে, আমি যেটা বলছিলাম এখন আপনার প্রশ্ন উত্তরে আসি, অনেকে আছে যে এই ছোটোখাটো জিনিস নিয়ে অনেক সন্দেহের মধ্যে পড়ে যায়, এটা একটা এটা শয়তানের কারসাজি, এটা তো ওয়াসওয়াসা রোগী, আমি তো অমুক দিন এই অমুক দিকে তাকাইছিলাম এবার কি ইমান আছে কিনা, এটা ওয়াসওয়াসা রোগী আপনার, ওয়াসওয়াসা রোগ। এর এই ওয়াসওয়াসার পিছনে চলতে চলতে এরপর নামাজ থেকে তাকে দূরে রাখবে, এরপর বড় কাজ থেকে দূরে রাখবে। যেন আপনি কোন দিন আব্দুল কাদের জিলানী যে যেটা খেয়েছে কোনো দিন, এই জাতীয় পিতা যে স্যাপল বা আপেল খেয়ে ফেলেছে এই জন্য তিনি দৌড়াইছে, এই মিথ্যাচার শুনে এখন আপনার মনে হচ্ছে কোন দিন কী খেয়ে ফেলছেন, এখন আমার কী হবে, এই যে ভয় মরে যাচ্ছেন, এটাও এক শয়তানের কারসাজি, আপনাকে নেক্সট শুরুতে এসে আপনাকে ধোকা দিচ্ছে। আপনার উচিত হবে তওবা ইস্তেগফার করা, আল্লাহ আমি তো জানতে পারিনি কীভাবে খেয়ে, যদি খেয়ে থাকি আল্লাহ তুমি মাফ করে দিও, কয় মানবকে মাফ চাওয়া, কারো হক জানা থাকলে দিয়ে দেওয়া, নাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া, নাহলে ওরকম টাকা সদকা করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বের হওয়ার পথ আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু তাই বলে এটার জন্য বাড়াবাড়ি করা, একেবারে এটার জন্য আবার প্রশ্ন করে মরে যাওয়া, বা আমি কী হলো, আমি তো আমাকে এটাকেই বলছিলাম এটা হয়েছে, অথবা এই সামান্য জিনিসের জন্য দুনিয়া করে বেড়ানো, এটা শয়তানের কারসাজি, আপনার শয়তান এটা দিয়ে আবার ধোকা দিচ্ছে,
এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে। ছোটোখাটো জিনিস নিয়ে বড়ো চুর করে তোলা, বড়ো জিনিসকে ছোটো করে তোলা, এটা শয়তানের কাজ। সালাত এবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, অনেকে দেখা দেখবেন যে এই জিনিস নিয়ে টানাটানি করতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে মানুষের হক আদায়ের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতেছে, মানুষের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সালাতের প্রতি গুরুত্ব নেই, আবার হারাম কাজ করতেছে। দুটোই খারাপ। আল্লাহর হক বন্ধ রাখবে, সব সচেতন থাকতে হবে। ভারসাম্যপূর্ণ জীবন ইসলামে আছে, ভারসাম্য বাদে চলা যাবে না। সুতরাং এই জাতীয় ছোটোখাটো জিনিস পড়ে আসিল, খেয়ে ফেলছে, এটার ইয়া দেখাইয়া সবজন মানুষ তার ঋণ পরিশোধ করার জন্য সারা জীবন দৌড়াতে হবে, এটা ইসলাম বলে না। তওবা করেন, ইস্তেগফার করেন, জানলে তাকে দিয়ে দেন, না জানলে আল্লাহর কাছে ক্ষমা চান, অথবা যেই জিনিস নষ্ট হয়ে গেছে সেই জিনিস সদকা করেন। হতাশ হওয়ার কোনো কিছু নেই ইসলামে। ইসলাম কোনো দিন হতাশ করে না মানুষকে, ইসলাম আশান্বিত করে। হতাশ করে দিবেন না কোনো দিন, হতাশ হতে যাই তাকে অবশ্যই ফিরে আসতে হবে দিনের দিকে যতক্ষণ পারেন। যখনই পারেন খারাপ দিকে দেখছেন তা ছেড়ে দিয়ে দিনের দিকে ফিরে আসতে হবে, এটা হলো মূল কথা, কিন্তু হতাশ হবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অফিসে আমার থেকে বয়সে বড় লোকদের কি নাম ধরে ডাকা যাবে? আমরা এখন আমাদের নাম ধরে ডাকতেছি, এতে কি আমরা গুণাগার হব? আমরা এখন তাদেরকে নাম ধরে ডাকতেছি, গুণাগার হব? একটু জানাবেন। প্রথমত, নাম ধরে ডাকা কোনো গুণার কাজ না, এটা আমাদের দেশীয় সংস্কৃতি। তবে আল অরফু কাশারে মালা মুখালিফ সারা, একটা অরফ হচ্ছে মানে শরীয়ত মতো, কোনো দেশ প্রথা শরীয়তের মতো হয় যদি কোনো শরীয়ত বিরোধী না হয়। যেখানে শরীয়ত বিরোধী না হয় সেখানে দেশপ্রথা মেনে নিতে হয়। দেশপ্রথা শরীয়ত বিরোধী না হলে মানাটা হচ্ছে ইসলামের নির্দেশ, ইসলামের নির্দেশ। আল আদাতু মুহাক্কামা, এটা কায়দা ফিকহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো নির্দেশের বাইরে অর্ফ দেখতেন, যেখানে প্রচলিত নিয়মের বাইরে যেতে নিষেধ করতেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমুর বিল উরফি, অর্ফ অনুসারে তার বিচার আচার করতে বলেছেন, নির্দেশনা দিতে বলেছেন। এর অর্থ হচ্ছে, এই দেশে যেহেতু বড় বড় বয়সে বড় কাউকে নাম ধরে ডাকাটা বেয়াদবি, আপনার উচিত হবে না তাকে নাম ধরে ডাকা, আপনার উচিত হবে না তাকে নাম ধরে ডাকা। অফিসে হোক, তাকে আপনি বলতে পারেন একটা ছোটো অমুকের বাপ, অমুকের মা, অমুকের বাপ বলতে পারেন। যদি কোনো মেয়ে হয় অমুকের মা, আর ছেলে হলে অমুকের বাপ বলেন, এতে আপনার একটু মর্যাদা কমে যাবে না। তাকে আপনি তুমি তুমি বলতে হয় বড়ো মানুষকে, এটা ঠিক না। এটা হচ্ছে ইউরোপিয়ান কালচার, হিন্দুদের কালচার, এই খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে চলে আসছে। এদেশের মানুষকে তারা অবজ্ঞা করতো, অপমান করতো। আপনার অফিস চাকরি করে বলে সে খারাপ হয়ে যায়নি, আপনার অফিস চাকরি করে ঠিক, তাই বলে তার নাম ধরে তাকে অপমান করতে হবে ঠিক না। আপনি এমনও হতে পারে, আপনি আপনার ছেলেও একসময় এরকম অবস্থায় পড়তে পারে, আপনিও এরকম অবস্থা পড়ে যেতে পারেন চাকরি হারিয়ে গেলে। তাহলে আপনার আল্লাহকে ভয় করা উচিত, তার ধরে এভাবে নাম ধরে অপমানজনক তাকে নাম দেওয়া ঠিক, তাকে ডাকা ঠিক হবে না। আমার অফিসে একজন চাকরি করতো, আমি তাদের কোনোদিন নাম ধরে ডাকিনি। আপনি তো আর কিছু না, আপনার চাচা মিয়া বলেন, তাও বলতে পারেন। অথবা আপনি যদি একেবারে সবচেয়ে সুন্দর হয় যদি ভাই বলেন, এটাকে আপনি মনে করতে হয়তো অনেক সময় মনে করে যে তারা গাছে উঠে যাবে না, গাছে উঠে না, আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আপনার ব্যক্তিত্ব যদি ভালো হয় তারা আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসবে, তারা আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসবে। আপনি তাকে কেন খারাপ নাম ধরে ডাকবেন? নাম ধরে কেন ডাকবেন? যে আপনার বয়সে বেশি হয়, বয়সে ছোটো হলে নাম ধরে ডাকতে পারবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বয়সে বড় হলে তাকে আপনি যে কোনো অমুকের বাপ বা অমুকের নাম ধরে ভাই বললেন কোনো সমস্যা নেই। শরীয়ত ইসলামে ভাইটাই অনুমোদন করেছে, এরা আপনার ভাই। এই খোয়ানুকুম খাওয়ালুকুম, রসুল বলছেন তোমাদের এরা তোমাদের সহযোগী, এরা সহযোগিতার হস্ত প্রস্তুত করেছে। যখন যদি কোনো আপনি এদেরকে না পান তখন কী কষ্ট হয় আপনার? একজন অফিসে যদি কোনোদিন আমাদের না আসে, অফিসের কর্মচারী না আসে, আমরা দেখি যে ভীষণ কষ্ট হচ্ছে। একটা পানি খেয়ে উঠে যাইতে হয়, কাউকে ডেকে আনতে হয়, একটা বেল দিতে হয়, লোক খুঁজতে হয়, মানে এক মহা বিপদে পড়তে হয়। এরা আপনার অনেক কাজ করে দেয়, কিন্তু আপনার কাছে মনে হয় শুধু বেতনভুক্ত কর্মচারী, তা নয়, এরা কিন্তু আপনারও কাজ করে, পরস্পর একে অপরের সহযোগী। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, জাল ও জাল না বায়াদুম লিবায়াদিন সুখরিয়া, একে অপরকে আমরা কাজে নিয়োজিত করছি, সেও আপনার কাজে লাগে, আপনিও তার কাজে লাগছেন। তাকে আপনার খারাপভাবে তার নাম ধরে ডাকতে হবে বৃদ্ধ মানুষকে, অথবা তাকে গালিগালাজ করতে হবে, বা তাকে অপমানজনক কথা বলতে হবে, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করা একটা হারাম কাজ। আপনি তাকে আল অরফ কাশারে, আমরা এটা আগে বলেছি, হ্যাঁ কোন দেশে কী হয়, অমুক দেশে নাম ধরে ডাকে দেখে আমি বলবো, এটা না। আমার দেশে যেহেতু বড়োদেরকে সম্মান করা এটা ইসলামের নির্দেশনা, মাল্লাম ইয়াক্কির কাবিরানা ওই ওলাম রহমান সাকিরানা ফালাইসে মিন্না, যে আমাদের বড়োদেরকে সম্মান না করবে, ছোটোদেরকে দয়া না করবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, রসুল বলেছেন, আমার দলভুক্ত নয়, রসুল বলেছেন, আপনারা জানেন। তাহলে আপনি আমি এই জাতীয় ভাইরা যারা বয়স্ক আছে, যারা আমাদের অফিসে চাকরি করে বা কোনো কাজে নিয়োজিত আছে, তাদেরকে আমি কখনও নাম ধরে ধরে অপমান না করি, নাম ধরে ধরে ভাই বলি সাথে। আর যদি নাম যদি না জানি তাকে তার ছেলের নাম জিজ্ঞাসা করো, মেয়ের নাম জিজ্ঞাসা করো, অমুকের বাপ, অমুকের মা,
অমুকের বাপ, অমুকের অথবা আর কিছু না পারলে যে হে ভাই বা অমুক ভাই বা আপনি, শুধু আপনি বলেন, নাম যদি কিছু না বলতে চান শুধু আপনি বলেন, তাও বলেন। তুমি তুমি বড় মানুষকে বলাটা যেহেতু আমাদের সব অপমানজনক, এটা বলাটা জায়েজ হবে না। কোনো অপমানজনক তাকে অপমান করবেন কেন? সে তো চাকরি করছে, দাস না সে আপনার, তো চাকরিজীবী, এরা কেউ দাস নয়, আমাদের দেশে কোনো দাস নেই আলহামদুলিল্লাহ, চাকরিজীবী সবাই। দাসদের ব্যাপার ছিল আলাদা, যারা এরা এটা সম্পদের মতো, এটা পৃথিবীতে এখন নাই, যদি কোথাও থাকে সেটাও তারা অবৈধভাবে ব্যবহার করছে, যেহেতু আসলে দাসের সিস্টেমটা এখন নাই, কেন কোনো ধর্মীয় যুদ্ধের মাধ্যমে সেটা অর্জিত হয় না, চুরি করে কাউকে নিয়ে বিক্রি করে দিলে দাস হয় না। যখন জানা যাবে যে লোকটা আসলে অবৈধভাবে আপনার কাছে বিক্রি হয়েছে, সেটা দাস হইতে পারে না, এটা সেটা হয়ে যাবে তখন স্বাধীন পুরুষ, তো তাকে স্বাধীন বলে দিতে হবে, স্বাধীন হিসেবে তাকে ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম তাই করেছেন, যখন শুনেছেন যে যায়েদ ইবনে হারেসা সে দাস নয় স্বাধীন, রাসূলুল্লাহ বলছেন তুমি স্বাধীনই, স্বাধীনের মতো তাকে করে দিয়েছে। তাহলে এভাবে আপনার আমার উচিত হবে যখন জানা যাবে যে এরা জোর করে বা অন্যায়ভাবে বছরের বছর ধরে যা অন্যায়ভাবে মানুষের দাস বানিয়ে রেখেছে, এগুলো তো হারাম কাজ করতেছে। আপনারা জানেন যে এই এখন বর্তমানে যে সমস্ত আজ থেকে প্রায় আমি বলতে পারি অন্তত কমপক্ষে 1000 বছরের মধ্যে কোনো ধর্মীয় যুদ্ধ হয়নি, সবই হচ্ছে হানাহানি মারামারি যুদ্ধ। হানাহানি মারামারি যুদ্ধের মধ্যে কোনো দাস হয় না, এগুলো কোনো দাস হইতে পারে না। মুসলিমদের মুসলিমদের যুদ্ধ হলে কোনো দিন দাস হয় না, মুসলিমদের মুসলিম যুদ্ধ হলে কোনো দাস হয় না। কাফেরদের সাথে যুদ্ধ হলে তখন শুধুমাত্র দাসের প্রশ্ন আসে, এটা হয়নি কোনো দিনই। সুতরাং এই জাতীয় জায়গাতে এখন যারা দাস আছে এরা দাস নয়, এরা বেশিরভাগ সময় মজলুম, এদেরকে ছেড়ে দিতে হবে, এদের পরিবার কাছে যেতে অথবা তাদেরকে কোনো তাদেরকে কোথাও ভালো কাজে লাগিয়ে দিতে হবে, তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এর বাইরে আমাদের যারা কর্মচারী আছে কোনো দাস নয়, এরা কর্মচারী কর্মজীবী, এদেরকে ভালো ব্যবহার করতে হবে, এদের সাথে ভালো ভালো আমাদের ভালো আচরণ করতে হবে, এবং তাদের নাম ধরে বা তাদেরকে তুমি করে গালিগালাজ করে তাদের সাথে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করা সবটাই হারাম। এই ব্যবহার ইসলাম কোনো শিক্ষা দেননি, এগুলি উপনিবেশ শাসনের বাকি অংশ, এবং এগুলি তথাকথিত যারা আমলারা আছে এগুলোদের সাথে এরকম ব্যবহার করে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, যে এই জাতীয় ব্যবহার থেকে তাদের এই আচরণ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই আচরণের কারণে এরা আখেরাতে জবাবদিহি করতে হবে, আমলারা যে খারাপ ব্যবহার করছে মানুষের সাথে, এরা এই খারাপ ব্যবহারের এই অনুমতি তারা আল্লাহ দেন না, আল্লাহ রসুল্লাহ দেন না, নিজেরা অহংকারে ফেটে পড়ে এগুলি করছে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে কি গ্রামের একটি দাখিল মাদ্রাসার 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত অত্যন্ত গরিব ছাত্রদের গাইড বই কিনে দেওয়া যাবে? একইভাবে জাকাতের টাকা দিয়ে উপরুক্ত গরিব ছাত্রদের কি পাঞ্জাবি বোরকা কিনে দেওয়া যাবে? জাকাতের টাকা দিয়ে দাখিল মাদ্রাসার 5ম থেকে 9ম শ্রেণীর গরিব ছাত্রছাত্রীদেরকে যদি গাইড বইটি যদি কোনো তার দিন শিখার উপকারী হয়, ধরেন যদি কোনো শুধুমাত্র কোরআনে কারিম সাথে সংশ্লিষ্ট, হাদিস সাথে সংশ্লিষ্ট, ফেকার সাথে সংশ্লিষ্ট, এই তিনটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়, তখন সেটা কিনে দেওয়া যাবে। কেন? এগুলি তখন লিল্লা হচ্ছে, ফি সাবিলিল্লাহর খাতে ঢুকছে, আর যে ফি সাবিলিল্লাহর খাতে না ঢুকে তো এটা দেওয়া যাবে না, ফি সাবিলিল্লাহর খাতে না ঢুকলে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি সে গরিব হয় তাকে তখন টাকাই দিয়ে দিতে হবে, এটা আলাদা মাসাল। যদি গাইড কিনে দিতে হবে, এটা ফি সাবিলিল্লাহর খাতে হলে শুধু দিতে হবে যা কোরআনের সাথে সম্পৃক্ত, হাদিসের সাথে সম্পৃক্ত, ফেকার সাথে সম্পৃক্ত। এই তিন জিনিসের বাইরে আর কোনো জিনিসের সাথে আপনি গাইড কিনে দিতে পারবেন না। এই তিন জিনিসে উপকৃত হওয়ার শর্ত হচ্ছে এটাই, পরীক্ষা নকল করার জন্য নয়, এটা পড়ার জন্য, পড়ে সে উপকৃত হবে, দিন শিখবে এবং বুঝতে পারবে, এবং গাইডগুলো দিন বিরোধী নয়, আকিদে বিরোধী নয়, তখন সেটা দেওয়া যাবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে সমস্ত ফেকা বা আকিদের বই আছে এগুলি বেশিরভাগই আকিদে বিরোধী, বেশিরভাগ আকিদে বিরোধী, এগুলি পড়ার জন্য সময় ব্যয় করা কোনোভাবেই জায়গ নেই, এবং এগুলি পড়লেও সাথে সাথে ওস্তাদেরও উচিত সেগুলো বুঝিয়ে দেওয়া যেটা আকিদে বিরোধী কথা। দুর্ভাগ্যবশত যারা আমাদের এই টেক্সট বই রচনা করছে, যারা আকিদের বই রচনা করছে এই বিভিন্ন মাদ্রাসাতে, এরা বেশিরভাগই কবর ফুজারি, বেশিরভাগই হয় শিয়া না কবর ফুজারি, এগুলো সহি আকিদার নামগন্ধ তারা পায়নি। এই জন্য এই জাতীয় বই না দিয়ে আপনি তাদেরকে কোরআন এবং সুন্নার যে বিশুদ্ধ বই দেন এগুলি পড়ুক, 5ম শ্রেণী থেকে গাইড কিনে দেওয়া বন্ধ করে দেন, কারণ আপনি জানেন না এগুলির মধ্যে কতটুকু শিরকি কথা আছে, আকিদে বিরোধী কথা আছে, এগুলো আপনি জানেন না। অনেকে আছে কোরআন তাফসির করছে পুরা শিরকি আকিদের তাফসির করে দিয়েছে, হাদিসের ব্যাখ্যা করতে করতে এটাকে অপব্যাখ্যা করে দিয়েছে, এগুলি দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাহলে দিনের নামে বদ্দিনই ছড়াইলেন। এই জন্য এভাবে আমি মনে করি যে এইভাবে খুঁজে যদি শিওর না হন যে এটা বিশুদ্ধ আকিদে আর বা বিশুদ্ধ সহি
তাফসির বা সহিহ হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ সারা এরকম না হন, শিওর না হলে দিতে পারবেন না। তাহলে আপনি কি বুঝলেন? সাধারণভাবে দিতে পারবেন না। আর যদি জানেন যে কোরআন সুন্না আছে সহিহ আকিদার হয় তো দিতে পারবেন, কিন্তু যদি জানেন যে এগুলি সহিহ আকিদার না তো বা জানেন না তাহলে আপনি দিতে পারবেন না। ইয়ার অংশ থেকে জাকাতের অংশ দিতে পারবেন না, কারণ জাকাতের খাত নির্ধারিত ফি সাবিলের খাত থেকে ওখানে দেওয়ার কথা আমরা বলি, যারা আল্লাহর দিনকে শিখার জন্য তারা ব্যস্ত আছে, অন্য কোনো কাজে নেই, তাদেরকে ফি সাবিলের খাত থেকে দেওয়া যাবে। শুধু আল্লাহর দিনের অংশটুকু আল্লাহ ফি সাবিলের খাতে শুধু যারা আল্লাহর দিন পড়ে, কিন্তু এর বাইরে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বা এই হুজুর যিনি মাদ্রাসায় পড়ছে যে ছাত্র, এই ছাত্র যদি কোনো ইংরেজি বাংলা বা অঙ্ক বিজ্ঞান এগুলোর জন্য আপনার এই জাকাতের টাকা দিতে পারবে না তাকে। এখন তাকে কোত্থেকে টাকা দেবে? যদি সে গরিব হয় তাহলে সে মিসকিন ফকির মিসকিনের ফান্ড থেকে তাকে সেই অংশ থেকে তাকে দেওয়া যাবে, তাকে ফকির মিসকিনের অংশ থেকে তাকে দেওয়া যাবে। তো জাকাতের টাকা দিয়ে এরপরে যে প্রশ্ন করেছেন, উপরোক্ত গরিব ছাত্রছাত্রীদের কি পাঞ্জাবি বোরকা কিনে দেওয়া যাবে? হ্যাঁ, গরিব ছাত্রছাত্রীদেরকে পাঞ্জাবি বোরকা কিনে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে তাদেরকে টাকার ব্যবস্থাপনা করে দেওয়া বোরকা, কারণ বোরকা পাঞ্জাবি আপনার থেকে সে উত্তমটা কিনুক, আপনি জানেন না কোনটা উত্তম। আর যদি মাদ্রাসার একটা পোশাক থাকে, সুনির্দিষ্ট পোশাকটা সে কিনতে পারছে না, তাহলে এটা কিনে দেন। এর ওই পোশাকটা নিয়ন্ত্রণ করে, কেউ না কেউ দেখে যে এই পোশাকটা এই এরকম এরকম কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আর আপনি যদি কিনে দেন তথাকথিত জাকাতের কাপড় দিয়ে, তাহলে যদি তাকে বরবাদ অসম্মানজনক অবস্থায় ফেলেন আর নিজে সবচেয়ে নিকৃষ্টম জিনিসটা দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করা জিনিস আপনি না দিয়ে খারাপ জিনিস দিলেন, আল্লাহ তাআলা সব লেখা হবে না আপনার জন্য। সুতরাং আপনি চেষ্টা করুন তাকে টাকা দিতে, টাকা যদি দিতে দেখেন যে টাকা দিলে নষ্ট করে ফেলবে, তাকে বুঝে দেন তখন কোন জিনিসটা দিলে সে পছন্দ করে সেটা কিনে দেন সাথে, তাকে সাথে নিয়ে গিয়ে তাদেরকে, বা তাদের যদি কোনো পোশাকটা নিজেরই থাকে এই পোশাকের, ওই পোশাকটা কিনে তাদেরকে দিয়ে দেন, তাহলে আপনার অন্তত জায়গাটা প্রপার ইউটিলাইজ হবে, এটা দিতে পারবেন। জাকাতের টাকা দিয়ে বোরকা কিনে দিতে পারবেন, পাঞ্জাবি কিনে দিতে পারবেন, তবে টাকা দেওয়াটা উত্তম। আর দিতে হলে তার পছন্দ মতো জিনিসটা দিবেন, আপনার পছন্দ বা সবচেয়ে কম দামি জিনিসটা দিবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, ইসলাম তাদের কী বলে? এরকম মানুষকে কি হত্যা করা যাবে? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনার আর কোনো কথা বলার দরকার নেই, এরা কাফের। কারণ আপনি জানেন যে কোরআন মানলে নামাজ পড়া, শুধু কোরআন মানে নামাজ পড়া যায় না। সালাত কেমনি পড়বেন? আপনি কোরআন একাডেমি লেখা আছে, পশ্চিম দিকে ক্যাবলার মুখে হইতে হবে, কোরআনে আছে, ঠিক আছে, রুকু আগে না সেজদা আগে বলা আছে, শেষ বৈঠকে বসতে হবে, কোরআনে আছে, দাম দিকে বাম দিকে সালাম পেয়ে যাবো, কোরআনে আছে, কোরআন তেলাওয়াত কখন করতে হবে আছে নাই। যারা হাদিস মানে না তারা কোরআন, যারা হাদিস মানে না তারা আসলে কোরআনও মানে নেই, এটাই হলো কথা। এরা প্রবৃত্তির দাস, এরা কাফের। কিন্তু হত্যা করার মশনা আলাদা, ইসলাম কাউকে কাফের হয়ে গেলে হত্যা করার দায়িত্ব সবাইকে দেয় নাই, হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যদি কোনো তিনি এই দিন ত্যাগের কারণে ব্লাসফেমি আইন প্রয়োগ না করেন তিনি গুণাগার হবেন, এবং যারা এটার কাজ করবে না, বিরুদ্ধে দাঁড়াবে না তারা গুণাগার হবে। অর্থাৎ যারা এই অন্যায় চালু হচ্ছে সমাজে হাদিস না মানার প্রবণতা, এর বিরুদ্ধে কথা বলবে না, তারা গুণাগার হবে। কিন্তু মানুষকে হত্যা করার দায়িত্ব অথরিটি আপনি নন, আমি নন, আমি নই, কেউ নয়, কোনো হুজুর না, এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র, সরকারি ব্যবস্থাপনা, এটাতে অন্য কেউ হাত দেওয়া জায়েজ নেই। অনেকেই অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে নিতে পছন্দ করে, যেই দায়িত্ব আপনার নয় সেই দায়িত্ব আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো, তাদেরকে দিন সম্পর্কে বোঝানো, না বুঝলে তাদেরকে সাবধান করা, তাদের সম্পর্কে মানুষ সাবধান করা, এবং বলা যে যারা হাদিস মানে তারা কাফের, এটা বলা, ঘোষণা করা, এবং জায়গায় জায়গায় তাদের সম্পর্কে সাবধান করা, তাদের সাথে চলাফেরা উঠা বসা থেকে মানুষকে নিয়ন্ত্রণ করা, এবং তাদেরকে একঘরে করা, তাদের সাথে কোনো রকমের লেনদেন না করা, তাদের সম্পর্কে যে কোনো জায়গায় বলা, এটা আপনার দায়িত্ব, এবং এটা বলে আপনি সবের অধিকারী হবেন। কিন্তু হত্যা করা আপনার দায়িত্ব নয়, মারামারি করা, হানাহানি করা আপনার দায়িত্ব নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। যেই দায়িত্ব আপনার নয় সেটা কাঁধে নেবেন না, এটাই হচ্ছে নিয়ম। ইসলাম কখনও হানাহানি মারামারি বিশ্বাস করে না, ইসলাম কখনও আপনার মতের বিপক্ষে গেলে তাকে মেরে ফেলতে এটা বলে না কখনও, এটা ইসলাম জায়েজ মনে করে না। এই আইন হাতে তুলে নেওয়া বা মানুষকে মারা, মানুষকে আঘাত করা, এটা ইসলামের নীতির সম্পূর্ণ বিরুদ্ধ। এই জন্য আমাদের উচিত হবে না কখনও এই
কাউকে বিরোধী বিরোধী মতের কাউকে ফাইলেই মেরে ফেলা বা তাকে মেরলে স্বভাবে কেউ ওয়ার্দা দিচ্ছে যেন মেরে ফেলতেছি, যেটা গুপ্ত হত্যা বা জাতীয় কাজ বা জায়গায় জায়গায় যে সমস্ত মারামারি হচ্ছে এগুলো সবগুলি হারাম কাজ করা হচ্ছে, এবং এগুলির কারণে সে দায়ী হবে, আখেরাতে আল্লাহর কাছে দায়ী হবে, কারণ তাকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি, যে দায়িত্ব তার না সেটা কেন করবে। সুতরাং যারা কোরআন মানে হাদিস মানে তারা কাফের, এগুলো সন্দেহ নেই, কিন্তু ইসলাম আপনাকে তাকে হত্যা করতে বলে নাই, তার তারপরে সাবধান করবেন তাকে, সে যে কাফেরটা বলবেন জায়গায় জায়গায় তাদের ব্যাপারে সাবধান করবেন এবং তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে মানুষকে নিষেধাজ্ঞা নিষেধ দেবেন এবং নিজেরা তাদেরকে বয়কট করবেন চলবেন, এটা হচ্ছে ইসলামী নীতিবিধান, এটুকু যথেষ্ট আপনার জন্য। আল্লাহ তালা আপনাকে যতটুকু দায়িত্ব দিচ্ছে ততটুকু পালন করুন, এর বাইরে বাকিটা দায়িত্ব রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান কাছে দায়িত্ব চান, তাদের কাছে এটা চান যে দাবি করেন, দাবি তোলেন যে আইন যেন প্রয়োগ করা হয়, যারা যারা এরকম হাদিস মানা তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, এই ব্যাপারটা তাদের কাছে তুলতে পারেন, কিন্তু আপনি নিজে হাতে নিতে পারেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাপ্তবয়স্ক মেয়েকে প্রাইভেট পড়ানো হারাম, কিন্তু ইতিমধ্যে পড়িয়ে টাকা নিয়েছে, এখন এ টাকা কি হালাল হবে নাকি হারাম? যেই পড়ানোটা আপনার জন্য হালালে ছিল, যেহেতু পড়াইছেন আপনি, কিন্তু যেটা করেছেন প্রাপ্তবয়স্ক মেয়েকে দেখিয়েছেন, দেখিয়ে দেখে পড়াইছেন, পর্দারভাবে পড়াইলে কিন্তু জায়েজ হতো। সুতরাং আপনার টাকাটা হালাল হবে, কাজটা হারাম হচ্ছে, মানে কাজটা হারাম হলেও কারণ কাজটা মানে আপনি যেহেতু পর্দার বাইরে গিয়ে তাকে পড়াইছেন নিঃসন্দেহে, এই জন্য আপনার সেটা হারাম হয়েছে, কাজটা ওই কাজটা যে বাড়তি অংশটুকু, কিন্তু যেহেতু পড়ানোটা আপনার মূল টাকাটা হালাল, পড়ানোটা তো হালাল জিনিস, সুতরাং পড়ানোটাতে কোনো দোষের কিছু নেই, আপনার টাকাটা হালাল হবে। কিন্তু যেটুকু হারাম হয়েছে সেটুকু হচ্ছে পর্দার বাইরে গিয়ে কোনো মেয়েকে পড়ানো, সেটা হারাম। তো পর্দার ভিতর থেকে যদি পড়াতে পারতেন আপনার জন্য সেটা এখনও হালাল। এমন যদি হয় মেয়েকে পড়াচ্ছেন পর্দার অন্তরাল থেকে, অথবা পর্দা করে আসছে তার সাথে মাহারাম আছে, আপনি পড়াই দিচ্ছেন তাকে, তার দিকে আপনার কোনো আকর্ষণ আপনি অনুভব করেননি বা তার তাকানোর চিন্তা করেননি, তাহলে হারাম হবে না, এটা হালাল হবে। প্রাপ্তবয়স্ক মেয়েকে প্রাইভেট পড়ানো একেবারে সব জায়গায় হারাম, এইভাবে পাইকারি ফতোয়া আমরা দিই না। আমরা বলেছি যেখানে একান্ত হওয়ার সুযোগ থাকে, যেখানে মেয়ে পর্দা করে না সেখানে সেটা হারাম, যদি মেয়ে পর্দা করে আর সেখানে একান্ত নাই, মানুষের সাথে সবাই সাথে উন্মুক্ত জায়গাতে পড়ান, সেটা হারাম হবে না, সেটা হালাল হবে, সেটাতে হারাম হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মক্তবে শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে না পারায় ভুল উচ্চারণে জীবনে অনেক নামাজ আদায় করেছি, এর ফলে নামাজে ভুল হয়েছে, এখন কি আমার পূর্বের সব নামাজ কাজ আদায় করে নিতে হবে? জি না, আপনি যেটুকু কষ্ট করে পড়েছেন ওইটুকুর জন্য আল্লাহ তাআলা ওইটুকুর জন্য আপনার এটা কবুল করবেন, গুনাহ খাতার জন্য আল্লাহ তওবা ইস্তেগফার করবেন, দ্বিতীয়বার আপনাকে এগুলো কাজা করতে হবে না, সামনের দিকে শুদ্ধ করে পড়েন, এগুলো বহু বেশি সওয়াব পাবেন, যেগুলো আগে পড়েছেন এগুলো কোনো রকম আদায় হয়েছে পরিপূর্ণভাবে কবুল হয়েছে কিনা আল্লাহ জানেন, তো আপনাকে দোয়া করতে হবে আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ যেন সেগুলো কবুল করে নেন। অনেক সময় আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, অন্তর দেখে সেগুলো কবুল করে নেন। আপনি যে এই যে আপনার মধ্যে যে ইয়া কাজ করতেছে, একটা দুঃখ কাজ করতেছে, বেদনা কাজ করতেছে যে আমি আগে কেন কোরআন শরীফ পড়লাম না, এটাই কিন্তু আপনার তওবা, এটার কারণে আপনার তওবা হয়ে যাবে, আগুরগুড়ি আর পড়া লাগবে না, সেগুলো আলহামদুলিল্লাহ আপনার সালাত হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সামনের দিকেগুলো শুদ্ধ করে পড়ুন, এগুলোর কারণে আপনি বহুগুণ বেশি সওয়াব পাবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহির বিল কোরআন, অন্য বর্ণনা আসছে আল হাফিজ লাহু, কোরআনের অভিজ্ঞ এবং হাফেজ যে, মা আল কেরামিল বারারা, মা সাফারাতিল কেরামিল বারারা, আল্লাহর সফির অর্থাৎ তারা ফেরেশতাদের কাতারের তুলনা চলে যাবে, তারা এত সম্মানের মর্যাদা, এত মর্যাদা তারা চলে যাবে। আর যারা ওয়াল্লাযি ইয়ুতাতু ফীহি ইয়াতাতাউ ফীহি ওয়া শাক্কুন আলাইহি ফালা আজরান, যে ব্যক্তি এটা পড়তে গিয়ে অনেক কষ্ট হয় কিন্তু পড়তেছে কষ্ট করে ছাড়ছে না, তার ডবল সওয়াব পাবে। এমনও হতে পারে যে আপনি যখন ভুল পড়লেও আপনি চেষ্টা যেহেতু করেছেন পড়ার জন্য তখন আপনি ডবল সওয়াব পাবেন, চেষ্টা না করলে কিন্তু এই সওয়াব পাইতেন না, পাবেন না। আর এখনও যদি আপনি চেষ্টা করছেন শুদ্ধ হইতে, আপনার এই কারণে আগেরগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুতরাং আবার আগে সেগুলো আর পড়তে হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ আসিম আল হাকিম কি বিশ্বস্ত, তার মানে কি ঠিক আছে? সুবহানাল্লাহ, এমন ব্যক্তিদের সম্পর্কে আপনার প্রশ্ন করবেন না যারা বিশ্বস্ত বলে প্রমাণিত। এই জন্য কখনও কখনও আমাদের সালভে সালিন বলতেন যে অমুক সম্পর্কে প্রশ্ন করার কি দরকার আছে? যদি কেউ বলে যে ইমাম মালিক কীরকম, তো এটা দুঃখজনক হবে, কারণ সে বোঝা গেল সে বোকা। এরকম আসিম আল হাকিম শেখ, উনি বিখ্যাত একজন ব্যক্তি এবং এলমের দিক থেকে, আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, আকিদার দিক থেকে, মানহাজির দিক থেকে সব পিওর একজন মানুষ। এই মানুষটা সম্পর্কে প্রশ্ন করার অর্থ হচ্ছে আমি নিজেকে বোকা বানানো, এটা যেন আমরা না করি। এরকম অনেকেই আছে যারা বিখ্যাত স্কলারদের সম্পর্কে বেহুদা প্রশ্ন করে, তাদের ব্যাপারে কোনো ভুল হলে ভুলটা বলবেন, আপনি জানেন তার বেশিরভাগ শুদ্ধ, বেশিরভাগ শুদ্ধের মধ্যে রাখেন,
তাকে নিয়ে আবার প্রশ্ন করার দরকার নেই। কিন্তু যার মানহাজগত ত্রুটি আছে, আকিদাগত ত্রুটি আছে আপনি জানেন, সেটা বলা আপনার দায়িত্ব, তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু আলহামদুলিল্লাহ আসমুল হাকিমের মতো এরকম একজন বিশ্বস্ত ব্যক্তিকে আমি সার্টিফাই করার প্রয়োজন নেই, তাকে আলহামদুলিল্লাহ অনেকেই তাকে ভালো বলেই জানে এবং তার ব্যাপারে আপনি সারা পৃথিবীর আলেমদের বর্তমান সময় আলেমদের তার ভালোই দেখবেন যে তিনি ভালো দিকে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করছেন, সেই আকিদা এবং মানহাজের অধিকারী। সুতরাং তার থেকে আপনি সঠিক আকিদাও নিতে পারবেন, মানহাজও নিতে পারবেন, আইলমুল আমল সবই নিতে পারবেন আলহামদুলিল্লাহ এরকম একজন ব্যক্তিত্ব। তবে কোনো মানুষই ভুলের উর্ধ্বে না, যে ভুল তিনি করেন সেটা আপনি জানেন, জানবেন যে এটা ভুল হয়েছে যদি সরাসরি পান, হয় তাকে জানাবেন না এটা আমল করবেন না তাকে না জানাতে পারলে। কিন্তু আমরা মৌলিকভাবে এরকম মানুষ সম্পর্কে প্রশ্ন করা দরকার মনে করি না, কারণ তিনি বিশ্বস্ত একজন মানুষ আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড গরমে রাতের অন্ধকারে খালি গায়ে নামাজ পড়লে শরীয়ত সম্মত হবে কি না? খালি গায়ে নামাজ পড়া যাবে না রাসূলুল্লাহ, যে কোনো অবস্থাতে খালি গায়ে আপনি কাজ কিছু হালকা একটা জিনিসও রাখেন, একটা আর কিছু না পান একটা একটা চাদরের মতো কিছু, একটা গেঞ্জির মতো রাখেন অথবা একটা অন্তত গামছার মতো হলেও পেঁচাই রাখেন গায়ের মধ্যে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ওই ব্যক্তির সালাত দিকে আল্লাহ তাকান না যার কাঁধের মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ খালি কাঁধ, খালি কাঁধ যদি থাকে তো আপনি খালি কাঁধ, তো যে ব্যক্তি কাপড় নেয় খালি কাঁধ, যে ব্যক্তি সেন্ডু গঞ্জি করছে খালি কাঁধ, তাহলে বোঝা গেল যে আপনার গায়ে কিছু কাঁধে কিছু না থাকলে, যেটা কাপড় পরে আর কি, এটা না থাকলে আপনার এটা কিন্তু খালি গায়ে হচ্ছে, খালি গায়ে নামাজ পড়া যাবে না। কেউ অন্ধকার হইলেও কোনো লাভ নেই, আল্লাহ তো অন্ধকার, আল্লাহর কাছে অন্ধকার এবং আলো সবই সমান, সুতরাং তার কাছে আপনি যখন দাঁড়াবেন সুন্দর কাপড় নিয়ে দাঁড়াতে হবে। যদি গরম হয় আপনি এমন কাপড় পরেন যেটা খুব পাতলা, অথবা এমন রাসূলুল্লাহ সাল্লাম কখনও খালি গায়ে তিনি নামাজ পড়েন নাই, প্রমাণিত হয়নি, সেজন্য আপনি খালি গায়ে পড়বেন না। হ্যাঁ, আপনি কোনো যদি কিছুই না পারেন একটা গামছা হলেও বড়ো গামছা পেশে নামাজ পড়েন, যাতে করে অন্তত উপর অংশটুকু ঢাকনা থাকে, নিচে উপরের নিচে অংশ ঢাকা থাকে। সালাতের মধ্যে সুন্দর অবয়ব অবলম্বন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া বনী আদম খুসু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, বনী আদম সৌন্দর্য গ্রহণ করো তোমরা প্রত্যেক সিজদার স্থানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা এখানে থাকি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এই আশায়। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।